আমার ছোটবেলা থেকেই বলি, ছোটবেলা থেকে খুব আদরে ছিলাম। আমরা এক ভাই এক বোন, আমি হচ্ছে বড়, আমার ভাই ছোট। আমার বাবা আমার খুব আদরের, আমি খুব যত্ন করে, খুব ই করে লালন পালন করছে আমাকে। তো লাইফের ফার্স্ট একটা আমার লাইফে শুধু একটা বোন না, কয়েকটা ভুলই ছিল। তো আমি যখন জাস্ট এসএসসি পরীক্ষা দিব, তার আগে আমার আব্বু আমাকে একটা ছোট স্যামসাংই বাটন ফোন কিনে দেয়। তখন অ্যাট ফার্স্ট ফেসবুকের ই হয়, তো আমি ফেসবুক হচ্ছে আপনারই করি, অন করি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে। তো অন করার পর দেখা একটা ছেলে আমার সাথে অ্যাড হয়, রাশেদ নামে একটা ছেলে অ্যাড হয়। তো অ্যাড হওয়ার পর সে আমাকে কথা মেসেজ করে, তো তখন এরকমভাবে আমি মেসেজও ভালোভাবে করতে পারি না যে মেসেজ কীভাবে করে। তো পরে আমাকে শিখাই দেয়, ফোন করে এভাবে শিখাই দেয় যে মেসেজ করো। তো দেখা যায় তার সাথে আমার কথা বলতে বলতে, ফেসবুকের মাধ্যমে কথা বলতে বলতে খুব ভালো একটা সম্পর্কের ভিতরে আমরা চলে যাই। তো তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়, রিলেশন হয়। তো তার সাথে 2 বছর রিলেশন থাকার পর আমার মানে তার সাথে রিলেশন ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপ হয় বলতে যেভাবে তার সাথে আমার একটা বিয়ে অবধিও চলে যায়। তো দেখা যায় যে ওইরকমভাবে আর কি হয় না কোনো কিছু, তার ফ্যামিলিও কোনো কিছুই করে না, আমার ফ্যামিলিও না। তো আল্লাহ হয়তো বা তার হায়াত দেয় নাই, সে একটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তো এখান থেকে তারপর আমি চলে আসি, আসার পর অনেক ভেঙে পড়ি অনেকভাবে, ফ্যামিলি অনেক সাপোর্ট থাকে। দেন একটা জব করে এর ভিতরে হচ্ছে মানে এই টাইমটা পাস করার জন্য দেখা গেছে যে এত ডিপ্রেশনে চলে গেছিলাম যে একটা মানুষ একটা এতটা ভালোবাসার পর সে কীভাবে ছেড়ে যায়, কীভাবে মানুষ মারা যায়, মানে এটা ভাবতে ভাবতে খুব খারাপ লাগতো। তো পরে ফ্রেন্ড সার্কেলের সাথে করলাম, শেয়ার করলাম, অনেকে জানতো। তো জানার পর আমার একটা কোম্পানিতে জব হয়, ট্রান্সটেক নামে একটা কোম্পানি। তো যাই হোক, আমার জব হয়। তো এখানে যাই, যাওয়ার পর অনেক মানুষের সাথে কাজ করি, ভালো লাগে, অনেক ভালো টাইম স্পেন্ড করি এখানে। তো ফ্যামিলির তখন ফুল সাপোর্ট ছিল, আর ইভেন তখন এলাকার ভিতরেও খুব ভালো একটা মেয়ে ছিলাম আমি, যে জব করতেছি এত বড় একটা ধাক্কা খাওয়ার পরও নিজের পায়ে আবার উঠে দাঁড়াইছি, খুব ভালো সম্পর্ক ছিল সবার সাথে। তো এর মধ্যে অফিসে ভালো টাইম কাটাই দিছিলাম আমার ফ্রেন্ডস, এর মধ্যে আচ্ছা হাতের ডিল। তো দেখা যায় আমরা প্রায় সময় ঘুরতে যাইতাম, আমার ফ্রেন্ড সার্কেল ই করতো আমার মন ভালো করার জন্য, ঘুরতে যাইতাম, খাইতাম, দাইতাম। তো একদিন আমরা আমার এক ফ্রেন্ডের বার্থডে ছিল, তো আমরা যাই ওইখানে। যাওয়ার পর হচ্ছে ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন করার জন্য যাই রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে যাওয়ার পর আমার একটা ফ্রেন্ড থাকে, ওই ফ্রেন্ডের বিএফকে নিয়ে আসে। তো আমরা বলি যে তোমাদের যদি কারো তোদের যদি কারো ইনভাইট করা থাকে তোরা ইনভাইট করিস। তো আমার ওই ফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে ইনভাইট করে। তো ইনভাইট করার পর ছেলেটা আসে, তো আমরা সবাই মানে ওই যে হাতে জিলে বড় করে সবাই 12 জন, 12 জনের মতো, 12-13 জনের মতো সবাই বসি। বসার পর কেক টেক কাটি অনেক মজা করে। তো আমি দেখা গেছে কি একটু চঞ্চল টাইপের ছিলাম, মানে ওদের চেয়ে আমি বেশি কথা বলতেছিলাম, দুষ্টামি করতেছিলাম, এটা করতেছি সেটা করতেছি। তো ওই যে আমার ফ্রেন্ডের যে বয়ফ্রেন্ড আসছে, ও আমাকে খুব ফলো করতেছিল যে মানে কিভাবে কথা বলি, কিভাবে কি, চুপচাপ ছিল। কিন্তু একটা মেয়ে, তো আমি তো একটা মেয়ে, তো একটা মেয়েকে একটা ছেলে ফলো করলে বুঝতেই পারে যে আসলে সে মেয়েটাকে ফলো করতেছে। তো ফলো করতেছে, ইভেন আমি ফলো করতেছি দেখে আমি আবার সামনে গেছি, তার সামনে গিয়ে বসছি যে কি ভাইয়া কিছু বলবেন নাকি। তো দুষ্টামি করতেছি, তো বলতেছে না কিছু বলবো না এটা সেটা। তো মানে আমার কেমন যেন একটা আনইজি ফিল হলো কিছুক্ষণ পর, যে সে হয়তো বা আমার গায়ে টাচ করার বা কোনো কিছু একটা ই করার ট্রাই করতেছে। তো যাই হোক, আমি আসলে বুঝো না বুঝার ওখান থেকে আবার চলে আসি। তো চলে আসার পর আমি জানতাম না যে এটা ওর বয়ফ্রেন্ড। তো পার্টি টাটি শেষ হওয়ার পর আমি আমার আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করি যে ও যে ছেলেটাকে নিয়ে আসলো, এই ছেলেটা কে? তো পর ও বলতেছে যে এটা তো ওর বয়ফ্রেন্ড। তো বলতেছে এটা ওর বয়ফ্রেন্ড, এরকম বাজে একটা ছেলে, দেখতে ওরকম সুন্দর না, আবার মেয়েদের দিকে কীভাবে তাকায়, নিজের যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তো এভাবে তাকানোর কথা না অন্যের গার্লফ্রেন্ডের দিকে, অন্যের অন্য মেয়ের দিকে, তো এভাবে কেন তাকাচ্ছিল, মনে হচ্ছিল যে ছেলেটা ভালো না। তাই যাই হোক, আমি আসলে বলতে চাই না। তো তারপর চলে আসলাম আমরা, পরের দিন অফিসে চলে আসলাম। তো চলে আসার পর আমার যে ফ্রেন্ডের সাথে আমি আবার শেয়ার করছি, তো ওই ফ্রেন্ড আবার ওর কাছে যা বললো যে রিয়া তো এগুলো এগুলো বলছে।
তো তুই কি ওর সাথে রিলেশনে আছিস? তো বলছে হ্যাঁ, ও তো অনেক ভালো ছেলে, রিয়া এই কথা কেন বললো, রিয়ার সাথে কি করছে? তো ও আবার অনেক রেগে গেছে, রেগে গিয়ে আমার কাছে আসছে যে রিয়া তোর সাথে ও কি করছে, তুই কি বলছিস? আমি বলছি আমি তো কিছু বলি নাই, আসলে আমার মনে হলো তুই তো আমার ফ্রেন্ড আর আমি চাই না যে একটা ফ্রেন্ডের ক্ষতি হোক, তো আমার মনে হলো যে ছেলেটা ভালো না, সেজন্য আমি জাস্ট ওর সাথে শেয়ার করছি। তো মানে ও অনেক সিংকেট করলো অফিসের মধ্যে, মানে অনেক বকাঝকা করলো আমাকে যে হ্যাঁ তুই জানিস তুই একটু বেশি চঞ্চল, এটা সেটা এত ই ভালো না, তো অনেক কথা বলছে। তো কথা বলার পর আমার আসলে অনেক মাইন্ডে লেগে গেছে যে আসলে আমি তোর ভালো চাইছি, ও আমার সাথে এটা কেন করলো। তো আমি আবার কান্না করতেছি, তো কান্না করতে আমার ফ্রেন্ড আসছে যে কি হয়েছে রে, তো বললাম যে দেখ আমি ওর ভালোটা করতে চাইলাম অথচ ও আমাকে কিভাবে কথা বললো। একটা ফ্রেন্ডের কি আসলে ফ্রেন্ডের চেয়ে কি বয়ফ্রেন্ডরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়? তো বললো যে না আসলে এমনটা না। তো পরে আমার আরেকটা মানে আসলে একটা জিনিস কি যে ফ্রেন্ড সার্কেল চার পাঁচজন একসাথে একটা মেয়ে থাকলে অনেক বাজে বুদ্ধি আসে। তো আমার আরেকটা ফ্রেন্ড বললো কি যে রিয়া তুই এক কাজ কর, তোর যেহেতু এইভাবে ইনসাল্ট করলো তুই ওই ছেলেটার সাথে কন্ট্যাক্ট কর, কন্ট্যাক্ট করে ওরে মানে বোঝাই দে যে মানে আসলেই ছেলেটা ভালো না। তো আমি বললাম যে আমি কন্ট্যাক্ট করবো, ছেলেটা করবে? তো ও মানে সবার চোখে জিনিসটা পড়ছে, তো বললো যে তোর দিকে যেভাবে ইয়ে করতেছিল ফলো করতেছিল আমার মনে হয় যে পড়বে, তুই মানে বড়শি ফালায় দেখে এরকম কিছু একটা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাই হোক। তো আমি আবার আমার বাসায় গিয়ে ওর আইডি খুঁজলাম ফেসবুক থেকে, কারণ এখন তো ফেসবুক মিডিয়া একজন মানুষকে খুঁজলেই পাওয়া যায়। তো আমি খুঁজলাম, দেখলাম যে হ্যাঁ আছে। তো আমি অ্যাড পাঠানোর সাথে সাথে দেখি যে উনি আমাকে ফার্স্ট এসএমএস করছে হাই। তো আমি অ্যান্সার করলাম যে ভাইয়া আপনি সেই ভাইয়াটা না? বলে যে হ্যাঁ আপনি তো ওই আপুটা না? বলছে যে হ্যাঁ। তো পরে জাস্ট হাই হ্যালো কী অবস্থা কেমন আছি ওই পর্যন্ত কথা বললাম, তার পরের দিনও কথা বললাম একদিন, হ্যাঁ দুই দিন কথা বলার পর আমাকে বলতেছে যে আপনার সাথে কি আমার পার্সোনালিটি মিট করা যাবে? তো আমি তো খুব খুশি যে পার্সোনালিটি মিট করবে, নিশ্চয়ই কোনো প্রপোজ টপোজ করবে। তা বলছে যে হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই করা যাবে। তা আমি আবার অফিসে এসে আমার ফ্রেন্ডকে বলতেছি যে আজকে তো আমার সাথে পার্সোনালি মিট করতে চাইছে। তো বলো দেখ ওরা কমেন্ট করতেছে যে কি ধরনের ছেলে, দুদিন কথা বলো না এখনই পার্সোনালিটি মিট করতে চাচ্ছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক, আমি আবার ডেট দিয়ে দিচ্ছি যে আমার অফিস তো 8টা পর্যন্ত করতে হয়, তো আমি 5টা সেদিন বলছি যে আপনার জন্য আমি 5টা বাজে ছুটি নেবো, 5টা বাজে আপনি আসবেন। তো ওই দিন আবার ও করে কি যে ওই যে আমার ফ্রেন্ড যার সাথে ও রিলেশন করতেছিল ওর সাথেও দেখা করতে চায়। তো ওর সাথে দেখা করতে ওরেও একই সেম ডেট দেয় যে তুমিও 5টা বাজে আমার সাথে দেখা করবা। তো আমি আবার এই জিনিসটা জেনে ফেলি আমার আরেক ফ্রেন্ডের মাধ্যমে যে রিয়া তুই না ওই ওর সাথে দেখা করবি? তো বললাম যে হ্যাঁ দেখা তো করবো। তো বলতেছে ও তো আজকে আবার ওর সাথে ওর ইয়ের সাথে দেখা করবে, ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে। তা বললাম এটা সত্যি নাকি? বললো যে হ্যাঁ। তা বললাম যে আচ্ছা ঠিক আছে দেখি আমি 5টা বাজে বের হবো, দেখি উনি কি করে। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তো আমি 5টা বাজে বের হয়ে কল করছি যে আপনি কোথায়, আপনি না আসতে চাইছিলেন? তো বললো যে আসলে আমার একটা প্রবলেম হয়ে গেছে, এই মুহূর্তে আসতে পারছি না, তুমি একটু ওয়েট করো আমি ঘন্টাখানিকের মধ্যে আসতেছি। তো আমি বললাম যে আচ্ছা আমি তাহলে এতক্ষণ তো ওয়েট করা সম্ভব না, আমি বাসায় চলে যাই। তো আমি বাসায় চলে গেছি, ওর আসতে আমি 5টা বাজে বাসা থেকে অফিস থেকে বের হয়েছি। তো ওর আসতে আসতে 7টা বেজে গেছে, 7টা সাড়ে 7টা বাজে। তো তখন এসে আমাকে কল দিছে যে আমি আসছি। আমি বললাম যে এখন তো আমার অনেক রাত হয়ে গেছে, এখন আমাকে বাসা থেকে বের করতে দেবে না, আমি এখন বাসা থেকে বের হতে পারবো না। তো বলতেছে যে না একটু বের হও না প্লিজ, অনেক রিকোয়েস্ট করতেছে যে দেখা করতে চাইলাম, অনেক ইম্পর্টেন্ট কথা আছে, বের হও, অনেকবারে রিকোয়েস্ট করে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে বেশি টাইম না, 10 মিনিটের জন্য বের হবো। তো বলো ওকে ফাইন, আমি 10 মিনিটের জন্য বের হই। তারপর আমরা হাঁটি গুলশানের দিকে, একটু হাঁটাহাঁটি করি। তো ওর কথাবার্তা মানে টোটালি আনএক্সপেক্টলি দেখা যায় যে সরাসরি বলতে পারতেছে না যে ভালোবাসে এরকম কিছু একটা, কিন্তু কথাবার্তায় মানে বুঝাইতেছে অনেক কিছু যে অনেক তুমি অনেক ভালো একটা মেয়ে, তোমাকে যে লাইফে পাবে সে অনেক হ্যাপি হবে, তোমার মন অনেক সরল, মানে অনেকভাবে। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তো আপনি একটা আমার জন্য একটা ভালো ছেলে দেখেন, রিলেশন করব। তো বললো যে ছেলে সামনে থেকেও কেউ দেখে না, মানে এরকম কথাবার্তা বলে। তো আচ্ছা বললাম যে আচ্ছা ঠিক আছে ওকে। তো পরে বাসায় আসি, বাসায় আসার পর ফেসবুকে নক করে, নক করে বলে যে তোমার কিছু পিক পাওয়া যাবে? তা বললাম যে কেন? বললো যে না এমনিতেই। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে পিক টিক দিলাম,
যাওয়ার পর সেদিনই বললো যে তুমি তো এসেছে বাস্তবে অনেক সুন্দর, পিকে অতটা মেকআপ টেকআপ থাকে ভালো লাগে না, এটা সেটা অনেকভাবে পটানোর ট্রাই করলো। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো তার তিন দিন পর ও আমাকে আবার দেখা করে, তারপরের দিন আবার দেখা করে। দেখা করার পর আমাকে আবার জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কি লাইক করো, তো আমি বলছি আমি অনেক চকলেট লাইক করি। তো পরের দিন আবার দেখা করে আমার সাথে আমার অফিসের সামনে আসে, এসে দেখা করে, তো আমাকে অনেকগুলো চকলেট গিফট করে। তো চকলেট আমি অনেক খুশি হই। তো আমি বাসায় চলে আসি, বাসায় চলে আসার পর আমাকে ফেসবুকে রাত্রে প্রপোজ করে যে রিয়া আমাকে তোমার অনেক ভালো লাগে আর আমি আমার লাইফ পার্টনার হিসেবে তোমাকে চাই। তো লাইভেটা আমি বলে, তো আমি ওগুলো জাস্ট স্ক্রিনশট করে রাখি, স্ক্রিনশট করে গ্রুপে দিয়ে দিই। আমরা তো একটা গ্রুপ চালাইতাম ফ্রেন্ডরা মিলে, তো এটা গ্রুপে দিয়ে দিই যে দেখ আমি সাকসেসফুল হয়েছি, চার দিনের মাথায় সে আমাকে প্রপোজ করছে। তো আমার ফ্রেন্ড ওরাও অনেক হ্যাপি যে হ্যাঁ ঠিক আছে। তো পরের দিন আমি অফিসে গেলাম, হ্যাঁ আমি আর এর ভিতরে ওর সাথে কোনো কথা বলি না, এই ছেলের সাথে জাস্ট প্রপোজ করছে আমি অ্যাকসেপ্ট করছি। তো পরের দিন আমি অফিসে গেলাম, তো অফিসে যাওয়ার পর সবাই, আমি তো অনেক খুশি যে প্রপোজ করছে, আমি এই হয়েছি উইনার হয়েছি। তো আমার ফ্রেন্ড সার্কেলকে বললাম, তোরা বলতেছে পার্টিতে টিট দে, আমি বলছি হ্যাঁ টিট দো অবশ্যই দিব। তো আমার আরেক ফ্রেন্ড বলতেছে যে রিয়া তুই যে আসলে ছেলেটা যে প্রপোজ করলো হয়তো বা অন্য মাইন্ডেরও করতে পারে, কারণ এগুলো ছিল তো ভালো না, দেখা যাবে যে এখন তোর এক কথা বলতেছে একটু পরে দেখা যাবে যে চেঞ্জ হয়ে গেছে, পোল্টি নিয়ে নিবে যে আমি বলি নাই, ফেসবুকে কথা হয়েছে, সরাসরি তার প্রপোজ করে নাই, সরাসরি ফেসবুকে প্রপোজ করছে, হয়তো বা বলতে পারে যে আমার এক ফ্রেন্ড তোমাকে দুষ্টামি করে লিখছে। তো আমি বললাম যে হ্যাঁ কথা তো এটা খারাপ না। তো বলে যে তাহলে এক কাজ করি, তোর যদি সত্যি ভালোবেসে থাকে আমাদের সামনে প্রপোজ করতে তার কোনো সমস্যা নেই। আমি বললাম হ্যাঁ, বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করবি, এটা ওর গার্লফ্রেন্ডে জানাবি না, ওরে আমরা এমনিতে জাস্ট বলবো যে ডিয়ার নতুন বয়ফ্রেন্ড হয়েছে সে ট্রিট দিচ্ছে, ওকে তাই বলে নিয়ে যাবো। তা আমি বললাম যে আচ্ছা ওকে। তো আমি পরে যাই, তো যাওয়ার পর হ্যাঁ তারপরের দিন আমি আবার ওকে নক করি যে এরকম আমার তো ফ্রেন্ড সার্কেল বলতিছে যে নতুন রিলেশনে গেছি ট্রিট দিতে, আপনি কি ট্রিট দিবেন? তো বলে যে হ্যাঁ সমস্যা নাই, নিয়ে আসো তোমার ফ্রেন্ডদের নিয়ে আসো। ও আবার জানতো না যে ওই ওর গার্লফ্রেন্ডের সাথে আমার ভালো সম্পর্ক, ও জানতো যে ওর সাথে আমরা কথা বলি না, এক ফলোয়ারে কাজ করলো আলাদা আলাদা। তো পরে আমরা সন্ধ্যার পরে যাই দেখা করতে, একটা রেস্টুরেন্টে বসি। তো ও আমার ফ্রেন্ডকে আমি আবার বলে রেখেছিলাম যে যখন ও আমাকে প্রপোজ করবে জাস্ট প্রপোজ করার ইচ্ছা থাকবে, প্রিপারেশন থাকবে, ঠিক ওই মুহূর্তে তুই ওরে নিয়ে যাবি, কারণ দেখা যাবে যে তুই যদি আগেই নিয়ে যাস তাহলে ও সেখানে থাকবে না, চলে যেতে চাইবে। তো আমরা সবাই প্ল্যান ট্ল্যান করি, করার পর যাই সন্ধ্যার দিকে। যাওয়ার পর ও আসে, আসার পর আমার ফ্রেন্ডরা একটা ফুল কিনে নিয়ে যায়, একটা গোলাপ ফুল কিনে নিয়ে যায়, নিয়ে যায় ওর হাতে দেয়, দিয়ে বলে যে ভাইয়া আপনি তো রিয়াকে প্রপোজ করছেন আমরা তো সব জানি, তো আমাদের সামনে প্লিজ একবার প্রপোজ করেন যদি সত্যি ভালোবেসে থাকেন। তো বলতেছে হ্যাঁ এটা তো কোনো ব্যাপার না, ইজি এটা সেটা, ফার্স্টে একটু রাজি হয় নাই। তো পরে ফ্রেন্ড সার্কেলটা চাপ দেওয়ার পর বলতেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তো আসলে ওই মোমেন্টগুলো খুব ভালো ছিল। তো ও গোলাপ ফুলটা নিয়ে জাস্ট হাঁটু গেড়ে বসে মানে প্রপোজ করার মতো, এর ভিতরে আমার ফ্রেন্ড ওরে নিয়ে আসে। এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে দুইজনই স্তব্ধ যে এটা কি হচ্ছে। হ্যাঁ তাসলিমা, ওই যে আমার ফ্রেন্ড, যে ওর নাম হচ্ছে আমার তাসলিমা বলে দেই। তো দেখা গেছে যে ও তো পুরাই অবাক যে এটা কি হচ্ছে, ওরে তো ও তো আমার বয়ফ্রেন্ড এরকম কিছু একটা। তো পরে ও উঠে প্রপোজ করে, কথা কথা বলে তো আমার ইসে আমার বয়ফ্রেন্ড এখান থেকে চলে যেতে চায়, চলে যেতেছে। তা আমি বললাম যে কি ব্যাপার, চলে যেতেছ কেন, দাঁড়াও আমার ফ্রেন্ড সার্কেলের সাথে পরিচয় হও, এটাও তো আমার ফ্রেন্ড। তো বলছে না আমার দোকানে কাজ আছে, ও আবার এখানে চাকরি করতো একটা, তো আমার দোকানে কাজ আছে আমি চলে যাচ্ছি, আমি পরে আবার তোমার সাথে ফোনে কথা বলবো। তো ও চলে যায়, চলে যাওয়ার পর আবার আমি আমার ফ্রেন্ডকে, আসলে ও কান্নাকাটি করে অনেক, তো আমি ওরে বুঝাই যে দেখ আমি সেদিন তোর ভালোর জন্য বলছিলাম, আর আমি এটা আসলে ওর সাথে সিরিয়াস রিলেশনে যাচ্ছি না, যাইও নাই, আমি জাস্ট এটা তোকে বোঝানোর জন্য করছি, আই এম সরি, প্লিজ তুই কষ্ট পাইস না, তুই আমার ফ্রেন্ড, ওর ও আমার কাছে ইম্পর্টেন্ট না, তুই আমার কাছে ইম্পর্টেন্ট না, আমি চাই না যে আমাদের মধ্যে একটা সম্পর্ক নষ্ট হোক, কারণ আমার খারাপ সময় তোরাই আমার পাশে ছিলি। তো এভাবে বলি, তো বলার পর ও একটু ভেঙে পড়ে, আমার সাথেও মানে মনে মনে রাগ হয়, ওরকমভাবে কথাবার্তা বলে না, চলে যায়। তা আমি ওইখান থেকে বাসায় চলে আসি, সবাই বাসায় টাসায় চলে আসি,
আসার পর ও আমাকে আমার বয়ফ্রেন্ড আবার আমাকে নক দেয়, মেসেজে নক দেয় যে কাজটা ঠিক হয় না। একদম বলছি কি ঠিক হয় না, ওইটা তো আপনার গার্লফ্রেন্ড, আপনি তো আমার সাথে ফ্রড করলেন তাই না? তো পর বলে যে না আমি ফ্রড করি নি, আমি তোমাকে সত্যি রিয়েল লাভ করি, আর ও হচ্ছে আমার ই না গার্লফ্রেন্ড না, তাসনিমা আমার গার্লফ্রেন্ড না, ও হচ্ছে ও আমাকে লাইক করে, আমি ওরা লাইক করি না, জাস্ট ফ্রেন্ডের মতো, আসলে আমার অবসর টাইম যাচ্ছিলো না, এই জন্য ওর সাথে টাইম পাস করতেছিলাম, আর ওরে তো আমি কখনো প্রপোজ করি নাই। হ্যাঁ, একটা মানুষের সাথে হ্যাঁ একটু হাঁটলেই তো আর ই হয় না, সম্পর্ক হয় না, তো ওর সাথে আমি হাঁটছি হয়তো বা এক প্লেট ফুচকা খাইছি, এইটুকুই, এর চেয়ে বেশি কিছু না। তো ও আমাকে অনেকভাবে কনভেস্ট করে, তা আমি বলি যে না আসলে দেখেন আমি ওরকম ভাবে ই করতে চাই না, তো আমি চাই না যে আমার ফ্রেন্ড কষ্ট পাক, আমি আমার সরাসরি বলি না যে এটা একটা গেমিং প্ল্যান ছিল, তো আমি একটু অ্যাভয়েড করার ট্রাই করি, ই করে চলি। তো পরে ও আমাকে পরের দিন এরকম আমাকে আমি অ্যাভয়েড করে চলে দেখি আমার অফিসের সামনে চলে আসে ও, দুদিন পরে অফিসের সামনে আমি অফিস থেকে বের হই তো দেখি যে ও দাঁড়ায় আছে, তো বলতেছে তুমি আমাকে অ্যাভয়েড কেন করতেছো? তা আমি বলতেছি আসলে ওরকম ভাবে তো আমার টাইম হচ্ছে না কথা বলার জন্য, এই জন্য। তো দেখা যায় যে ও আমার সরাসরি আমার পিছনে, আমি চলে আসি ওখান থেকে কথা বলে যে আমি বাসায় যাবো, আমার বাসায় অনেক কাজ আছে, তো আমি বাসায় আসি, ও আমার পিছনে পিছনে আমার বাসা অবধি চলে আসে। তো বাসা অবধি চলে আসে, আমি অনেকভাবেই করার লুকানোর ট্রাই করি, ই হয় না। তো পরে ফোন করে অনেক কান্নাকাটি করে, এটা করে সেটা করে যে আমার সাথে কথা বলো, আমি থাকতে পারতেছি না, এটা সেটা। তো এটা জাস্ট এক সপ্তাহ পার হয় নাই এর মধ্যে। তো পরে আমি আবার বিষয়টা আমার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করি যে দেখ এরকম এরকম হচ্ছে, এখন আমি কি করব, আর এখন বাসা অবধি হয়ে গেছে, বাসার কাছাকাছি চলে আসছে, যদি আমার এলাকায় এরকম জানে কি হবে বিষয়টা বুঝতে পারতেছিস? তো পরে বলতেছে যে এক কাজ কর, শোন কয়দিন একটু ঠিক করে কথা বল, কথা বলার পর একটা এক্সকিউজ দেখা চলে আসবি, এখন তো হুট করে যদি চলে আসোস তাহলে কেমন না? তা আমি বললাম যে ঠিক আছে, তো ওদের কথা মেনে নিলাম। তা আবার কথা আবার কথা বলতেছি ফোনে, এমনও গেছে যে ওর সাথে আমি সারা রাত কথা বলছি। তো একটা মানুষের সাথে আসলে আস্তে আস্তে কথা বলতে বলতে তার সাথে একটা ইমোশন কাজ করে, তো কথা বলছি, ও প্রতিদিন দেখা করতে আসতো বাড্ডা থেকে আমার বাসা ধরে হচ্ছে আপনার এসে টিভিকে, প্রতিদিন আসতো দেখা করতে, আমার জন্য চকলেট নিয়ে আসতো, ফুল নিয়ে আসতো, আইনে আইনে আমার বাসার সামনে ফোন দিত যে আমি তোমার বাসার সামনে আসছি একটু বের হও, বের হইতাম দিত, দিয়ে আবার চলে যেত আবার ফোনে কথা, এরকম করে চলতো দুই সপ্তাহের মতো কথা বললাম। তো কথা বলার পর ও বলতেছে যে ও নাকি গ্রামে চলে যাবে, এখানে আর জব করবে না। তো আমি বললাম যে তাহলে তো ভালো এক্সকিউজ পাইলাম, যদি গ্রামে চলে যায় তাহলে আমি আর কথা বলবো না। তো পরে আমার ফ্রেন্ডকে বললাম যে এরকম এরকম, তো আমার ফ্রেন্ড আবার ওর কথাবার্তা শুনে আমার ফ্রেন্ডরা বলতেছে যে কিরে রিয়া, ও তো অনেক মানে ইমোশনাল হয়ে যাইতেছে, আর একটু অল্প বয়সের পোলা পান, যদি আবার কোনো সিংক্রেট টিঙ্কেট করে। তা আমি বললাম যে হ্যাঁ সেটাই তো। তো পরে বললো যে আচ্ছা দেখ কি হয়, চলতে থাক। তা বললাম যে ও তো বললো যে গ্রামে চলে যাবে, যে গ্রামে চলে যাবে, তা বলতেছে যে গ্রামে চলে গেলে তো ওরকম ভাবে আর কন্ট্যাক্ট হবে না, আমি আস্তে আস্তে কন্ট্যাক্ট কমাই দিব, আমার ভালো লাগতেছে না, এত প্যারা নিতে পারতেছি না। তো পরে বললো যে আচ্ছা ঠিক আছে, এরকম করে ই করলো। তারপর হচ্ছে এক সপ্তাহ পরে চলে যাবে, ডেট ফিক্সড হয়েছে, রবিবারে চলে যাবে। আমরা আমাদের আবার হচ্ছে কি ভাইয়া, শনিবারে হচ্ছে হাফ বেলা ডিউটি থাকতো, মানে 12টা পর্যন্ত ডিউটি থাকতো, শুক্রবার অফটি আর শনিবারে হাফ বেলা 12টা পর্যন্ত। তা আমরা ও আবার রবিবারে চলে যাবে, তা আমি আবার ও আবার বললো কি যে রিয়া আমি তো চলে যাবো, তাহলে প্লিজ আমাকে একটা দিন টাইম দাও। তা আমি বললাম আচ্ছা আমরা শনিবারে যেহেতু হাফ বেলা টাইম 12টা পর্যন্ত, তাহলে আমরা শনিবারে টাইম দিই। তো বললো আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে আপনার আমরা আবার শুনি, আমার ফ্রেন্ড আবার বললাম, তো আমার ফ্রেন্ড বলতেছে কি রিয়া তুই এক কাজ কর, ছেলেটাকে বলে দিই যেহেতু কালকে রবিবার কালকে চলে যাবে, তা আজকে সব কিছু চলো আমরা বলে দিই যে এটা একটা একটা গেমিং প্ল্যান ছিল। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে চল, আমি একা একা যাবো না, ভয় পাইতেছি, ছেলে মানুষ বলা যায় না, আমার সিগারেট ভালো লাগে না। পর বললো যে আচ্ছা ঠিক আছে চল। তো আমরা ফ্রেন্ড সার্কেল সবাই গেলাম, আমার আরেকটা ফ্রেন্ড ছিল ওর বিএফ নিয়ে গেলো, আমি গেলাম, আমার আরেকটা ফ্রেন্ড গেলো, তো আমরা চারজন গেলাম। তো আমার যে আবার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের যে বিএফ, ওর সাথে আবার আমার ওই যে আমার বয়ফ্রেন্ডের একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, আর আমার বয়ফ্রেন্ডের নামটা বলি, প্রবলেম না, নাম হচ্ছে রাজ, আমি রাজ বলে ডাকতাম। তো রাজের হচ্ছে আবার একটা সম্পর্ক ছিল, মানে মামা ভাগ্না ছিল ওরা, তা আমি এই বিষয়টা আসলেই জানতাম না, কারণ সরাসরি তো কখনো দেখা হয় নাই।
তো আমরা চারজন গেলাম, আমি আবার ওই ভাইয়ার সাথে আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে দুষ্টামি করতেছি, করতে করতে গেলাম। তো যাওয়ার পর রাজা আসলো, আসার পর মানে দুজন দুজনের দিকে বাবা কি ব্যাপার মামা তুমি এখানে, বলতেছে তুই এখানে, তো বলতেছে যে হ্যাঁ এটা তো আমার গার্লফ্রেন্ড, রাজা বলতেছে এটা তো রিয়া তো আমার গার্লফ্রেন্ড, তো বলতেছে যে আমি আবার বলতেছি যে সিরিয়াসলি আপনারা মামা ভাই না, তো কিভাবে হইলো কেমনে কি, তো পরে জানলাম। তো পরে আমি আবার ওই মামা আবার সবকিছু জানতো, আমি আবার ওই ভাইয়াকে সবকিছু বলছিলাম যে ভাইয়া আমি কিন্তু এটা একটা প্ল্যান করে করছি, উনিও ফ্রেন্ডের মতোই চলছে, কিন্তু ওনার ভাইগনার সাথেই যে আমি আসলে কথা বলতেছিলাম বা এটা করতেছিলাম উনি সেটা জানতো না। পরে তো উনি সেদিন যাই না অবাক হয়ে পরে আমাকে পার্সোনালি ডাক দিল, ডাক দেওয়ার পরে বলতেছে রিয়া আজ করছো তো করছো ঠিক আছে এখন বলার দরকার নাই। তা বললাম কেন ভাইয়া, বলতেছে দেখো ওরে তো আমি চিনি, ও একটু ইমোশনাল হয়তো বা কোনো সিক্রেট করতে পারে। তা আমি বলছি ভাইয়া দেখেন আমি আর প্যারাটা নিতে পারতেছি না, আর আমার বাসায় আসলে এত ফোনে কথা বলা এলাও না, ওর সাথে আমি অনেক কথা বলছি আমার পসিবল হচ্ছে না, এত প্রেশার অফিসের প্রেশার এটা সেটা। তো বলো যে দেখো তোমার যেটা ভালো হয়, তারপর আমি যতটুকু করে চিনি সেই হিসেবে না বলাটাই ভালো। তা আসলে আমিও ওরকম ভাবেই করি নাই, বুঝি নাই না বুঝা আমি আসলে বলে দিছি যে ভাই রাজ এরকম এরকম আমি আসলে তোমার সাথে সম্পর্কটা সিরিয়াস না, সিরিয়াস হতে পারতেছি না। আর ওকে আমার এমনি তো মানে ওরকম ভাবে ভালো লাগতো না, একটু ই ছিল, খাটো টাইপের ছিল, তারপর একটু মানে চেহারাটা ওরকম ভালো না, কথাবার্তা হ্যাঁ স্মার্টলি ছিল, কথা অনেক ভালো ছিল। তো আমি বললাম যে আমার পক্ষে পসিবল না রিলেশনটার সামনে আগানো, আমি আসলে এটা জাস্ট একটা ফান করে করছি, তো প্লিজ আপনি কিছু মনে করেন না, ঠিক হয়ে যাবে সব কিছু। আমি ওরে জাস্ট যতটুকু বোঝানোর বুঝাই, ওইখান থেকে জাস্ট কোনো কথাই বলে না, শুধু আমার হাত ধরে বলে যে তুমি যা করছো এটা আসলে মোটেই ভালো করো নাই, এটা বলে ওইখান থেকে চলে যায় স্টেট, ও বসে থাকে, বসে থেকে চলে যায়। তো চলে যায়, আমি জাস্ট আটকানোর ট্রাই করি যে কোথায় যাচ্ছেন, চলেন একসাথে বসে খাওয়া দাওয়া করে তারপরে যাই, ও শুনে না ও চলে যায়, মানে খুব একটাই বুঝতে পারি যে ভিতর থেকে একটা খারাপ লাগছে। তো আমিও চলে আসি ওদের এখান থেকে বিদায় টিদায় নিয়ে চলে আসি ফ্রেন্ডের এখান থেকে। রাত তখন আমি চলে আসি, আমি আসার পর আর ওনাকে কল টল দিই না, উনিও আমাকে কল দেয় না। হঠাৎ করে রাত 11টা বাজে, আমার ফোন থেকে আমার ফ্রেন্ডে কল করে কান্না করতেছে, আমার ফ্রেন্ডে কান্না করতেছে যে কি হয়েছে, আমি বলি কি হয়েছে কান্না করতেছিস কেন, কইতাছে আমার সাথে তো ওর ভাইগি না ওর মামা রিলেশন ব্রেকআপ করে ফেলছে। তা আমি বলছি তোর সাথে রিলেশন কেন ব্রেকআপ করলো, বলে যে ওনার ভাইগনারে নাকি খুঁজে পাইতেছে না তার জন্য নাকি আমরা দায়ী তুই দায়ী, তো তোর জন্য নাই আমার রিলেশনটা এইভাবে নষ্ট হয়ে যাবে এটা কি ঠিক। তো আমি বললাম যে এটা কি কোনো কথা, এটা কোন ধরনের কথা বলতেছে উনি। তা আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর, ওনার নাম্বার তো আমার কাছে নাই, আমাকে নাম্বারটা দে আমি ওনার সাথে কথা বলবো। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো ও নাম্বার দিতে দিতে দেখি যে উনি ওই ভাইয়াটাই আমাকে কল দিছে, তো কল দিয়ে বলতেছে যে রিয়া কাজটা তুমি ঠিক করো নাই। তো আমি বলছি ভাই কাজটা ঠিক করি নাই মানে কি, আমি তো আসলে চাচ্ছিলাম না যে সিরিয়াস হতে, আর আমি একটা প্রবলেমের মধ্যে আছি সেটা তো বুঝতে হবে। তো পরে বলে যে প্রবলেমের ভিতরে আসো না কি আসো সেটা তো জানি না, আমার ভাগ্নে এখনো বাসায় ফিরে নাই, ওর আম্মু আমাকে ফোন দিতেছে কারণ আমরা একসাথে থাকি, ওর এক হিসেবে ওর গার্জিয়ান এখন আমি, আমি তো জানতাম না যে তুমি এটা করতেছো, তাহলে তো আমি না করে দিতাম অনেক আগেই, আর আমার ভাগ্নের সাথে যে করবো সেটাও তো আমি জানি। আমি আবার বললাম যে আপনার ভাগ্নে সেটা তো আর আমি জানি না সেটা, আর আপনার ভাগ্নে তো কাজটা ঠিকও করে না, আরেকটা মেয়ের সাথে ফ্রড করছে আবার আমার সাথে ফ্রড, মানে অনেক কথা বলতেছি তর্কাতর্কি করতেছি। তো তর্কাতর্কি তো উনি আমাকে জাস্ট বললো যে দেখো আমার ভাগ্নার যদি কিছু হয় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, তোমাকে ছেড়ে দেবো না এরকম কিছু একটা। তো এদিক দিয়ে আমার ফ্রেন্ডও কান্নাকাটি করতেছে যে রিলেশন ব্রেকআপ হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে ভাই এখন আমি কী করবো সেটা বলেন। পরে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি একটা আমার হেল্প করো, সেটা হচ্ছে যে আপাতত উনি আমাকে বুদ্ধিটা দিল যে তুমি আপাতত ওর সাথে রাজের সাথে কথা বলো, রাজের সাথে কথা বলে তুমি বাসায় আসতে বলো, তারপরে হচ্ছে বাকিটা আমি দেখতেছি আমি ম্যানেজ করবো। তা বললাম যে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন আমি আপনার কথা রাখবো। তা আমি ফোন করলাম, ফোন করে কথা বললাম যে আপনি কোথায়। তো বলো যে বলতেছে অনেক ইমোশনাল কথা বলতেছে আমি যাবো না বাসায় মারা মরে যাবো এটা সেটা অনেক কিছু। তা বললাম যে দেখেন আপনি বাসায় যান, বাসায় যাকে ফ্রেশ হন, আমি আপনার সাথে কথা বলবো সমস্যা নাই, পরে একটা ডিসকাস করা যাবে, আপনি এখন বাসায় যান।
তো অনেকেই কি করে, ও আমাকে বলে যে না কোনো বাসায় যাবো না, তুমি আগে আমাকে প্রমিস করতে হবে যে তুমি আমার সাথে কথা বলবা, আমার সাথে থাকবা, তাহলে আমি তোমার বাসায় যাবো, নাহলে আমি বাসায় যাবো না, আমি কোথায় যাবো, আমার এখন থেকে আমার ফোন অফ থাকবে এই মুহূর্ত থেকে, ফোনটা শুধু খুলছিলাম তোমার একটা ফোনের অপেক্ষায়, তো এই মুহূর্ত থেকে আমি অফ করে দেবো, আমি আর কখনোই কোনোভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করব না, কারোর সাথেই না, আমি কোথায় যাব কেউ খুঁজে পাবে না। তো আমি ভাবলাম যে এভাবে একটা ছেলের লাইফ ই হবে, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি বাসায় যান, আমি কথা বলবো, কথা দিচ্ছি যে আমি আপনার সাথে কথা বলবো, যান। তো অনেক খুশি হয়, তো বাসায় যায়, তো এর ভিতরে ওর মামাও আমাকে কল করে, তো আমি কথা বলি, মামা কথা মামা একটা কথা বললো কি যে রিয়া ও অনেক হ্যাপি এখন, তো আমি চাই যে এই হ্যাপিটা ওর অলওয়েজ থাক, ও যে এখন হাসতেছে এই হাসিটা যেন ওর মুখে অলওয়েজ লেগে থাকে। তো আমি বললাম ওকে ফাইন, আমি যতটুকু পারবো ট্রাই করব। তো আমি কথা বললাম, ও আমার সাথে পরের দিন দেখা করতে চায়, না আমি দেখা করতে চাই পরের দিন, বলি যে আমার সাথে একটু দেখা করেন, একটু কথা আছে পার্সোনালি। পরে ও আমার সাথে আসে, তো আমাদের একটা প্লেস ছিল, সে প্লেসটা হচ্ছে আপনার যে টিভিকে থেকে একটু সামনে আসে গুলশানের একটা মাঝামাঝি একটা ওই যে বাস স্ট্যান্ডের মতো একটা ইয়ে আছে, তো আমরা অনেক টাইম এখানে স্পেন্ড করছি। আচ্ছা, তো ওইখানে বসলাম, তো বসে আমি জাস্ট ওরে বুঝাইতেছি যে দেখেন আমার ফ্যামিলি আসলে একটু অন্যরকম, আর ওই যে আমি আমাকে বললাম যে আসলে আমি ফার্স্ট একটা রিলেশন করছিলাম সেটা আমি ওরে বলি নাই, আর বলার প্রয়োজনও বোধ করি না, কারণ ওইখান থেকে আমি আসলে রিলেশনে যাইতে একটু ভয় পাইতাম। তো আমি জাস্ট ওরে অন্যভাবে বোঝানোর ট্রাই করছি যে না আসলে আমার রিলেশনটা এভাবে যাওয়া আমি যাইতে চাই না, আমি আমার ফ্যামিলির কথা শুনতে চাই, ফ্যামিলি আসলে যা বলবে তাই, তো প্লিজ তো তুমি সিক্রেট করো না, ঠিক বোঝার ট্রাই করো। তো ও কী করে বলে যাচ্ছে তুমি একটু বসো আমি আসতেছি, ও 2 মিনিট পরে মানে হাতে করে যে ব্লেড নিয়ে আসে আমি সেটা দেখি না, তো ওইখানে বসে বসে ওর হাত কাটা শুরু, আমি তো মানে কথা বলতেছি নিচে হইয়া মাথা নিচের দিকে দিয়ে আর কথা বলতেছি, আর ও ওই দিক দিয়ে যে হাত কাটতেছে সেটা আমি দেখতেছি না। পরে হঠাৎ করে একজন সামনে তার লোক যেতেছে, তো বলতেছে কি ব্যাপার ভাই আপনি এটা কি করতেছেন, এভাবে হাত কাটতেছেন কেন? তো পরে আমি মুখ তুলে দেখি যে এভাবে হাত কাটতেছে মানে অনেকটা হাত কেটে ফেলছিল আপনার বাম হাত, তো মানে আমি বলি যে এটা কি মানে কোন ধরনের পাগলামি। তো ওইখান থেকে মানে প্রচুর পরিমাণে ব্লাড বের হইতেছিল, আমি জাস্ট সেখান থেকে সাথে সাথে পরে ফার্মেসিতে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর ফার্মেসির লোকটা আমাকে বলতেছে যে আপনারা কি কাপড় রিলেশন করেন, তো বললাম যে হ্যাঁ কেন ভাইয়া, বল যে মনে হচ্ছে ছেলেটার হাত কেটে দেখে মনে হচ্ছে যে আপনাকে অনেক লাভ করে, তো পরে বললাম যে আচ্ছা তাই নাকি, আচ্ছা ই করে দেন ড্রেসিং করে দেন, পরে ড্রেসিং ড্রেসিং করে দিল, দেওয়ার পর আমি আবার ফ্রেন্ডদের বললাম, ওরা মানে সবাই বুঝাই দিছে যে না মনে হয় আসলে তোর প্রতি সিরিয়াস হয়ে গেছে, তো ই কথা বলতে থাক। তা আসলে সেদিনের পর থেকে আমিও মনে হয় যে একটু ওর মানে সিরিয়াস হয়ে গেছি ওর প্রতি, একটা ইমোশন কাজ করতেছে যে আসলে একটা ছেলে এত কিছু কেন করতেছে, নিশ্চয়ই ভালোবাসে সেই জন্যই করতেছে, নাহলে তো করতো না। আচ্ছা তারপরে সুযোগ দেওয়া হোক, পরে কথা বললাম, কথা বলতাম অনেক কিছু ই করতো গিফট করতো, এর ভিতরে আবার ঈদ চলে আসছিলো, তো ঈদের ভিতরেও আমাকে ই করলো, শপিং করাই দিল। ইভেন হচ্ছে আপনার মাঝে একবার হয়েছে কি, মেয়ে তো দেখা গেছে অনেক সময় বিয়ের প্রপোজাল আসে দেখতে আসে, তো এর ভিতরে আমার বাসা থেকে একটা মানে বিয়ের প্রপোজাল আসে দেখতে আসছে, তো দেখছে, তা আমি তো জানি যে দেখা হলে তার বিয়ে হবে না, তো দেখতে আসছে, এটা আবার ওর কানে গেছে। ও আবার আরেকটা কথা হচ্ছে এখানে ভাইয়া, যে আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল কয়েকটা, হ্যাঁ ওদের সাথে আবার ওর খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, খুব ভালো একটা সম্পর্ক তৈরি করে নিছে, দেখা গেছে যে আমার খোঁজ খবর যত কিছু আছে আমার ফ্রেন্ড সার্কেল ওরা ওদেরকে সব কিছু দেয়, অফিসের ভিতরে কি করতেছি বাসায়, তো আমার দেখা যায় আমি তো আবার সব কিছু ফ্রেন্ডের যে গ্রুপ ছিল গ্রুপে কথা বলি, ও আমার ফ্রেন্ড আবার কি করে ওদের ওরে বলে দিত, তা আমি আবার বলছি যে বাসা থেকে দেখতে আসছে এরকম এরকম, হ্যাঁ দুষ্টামি করতেছি যে ছেলে টাকা দিতেছে, ছেলে টাকা দিয়ে গেছে 2000, এটাতে পার্টি দিব এটা সেটা, তো ও আবার ওটা বলে দিছে আজকে। তো পরে আবার আমাকে হুট করে দেখা করতে বললো যে তুমি দেখা করো তো একটু, তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন দেখা করব। তো সেদিন আবার কি কারণে যেন আপনি, ও হ্যাঁ আমার একটা ভাইয়া ছিল, ও আমাকে টাকা দিতে চাইছিল কিছু,
আমি আমার একটু দরকার ছিল টাকা, তো আমি ওনার কাছে চাইছিলাম, তো উনি আবার সেদিন আমাকে ফোন করছে, বলতেছে তুমি টাকা চাইছিল, আজকে আমার টাকা হয়েছে, তোমার লাগবে? তো বললাম যে হ্যাঁ ভাই লাগবে, সমস্যা নেই, কয়তালে তোমার অফিস ছুটির পরে আমার সাথে দেখা করে টাকাটা নিয়ে যাইও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এর ভিতর ও আবার ফোন করছে যে আজকে আমার সাথে তুমি দেখা করবা, তো এটা ঈদের পরে। তো আমি আবার বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি অফিস শেষ করে ও ভাইয়ের সাথে দেখা করতে গেলাম, যে ভাইয়ের সাথে তো দেখা করতে টাইম লাগবে না, আমি জাস্ট যাবো টাকাটা নিয়ে চলে আসবো। তো ওইখানে আমি গেলাম দেখা করতে, তো এর ভিতরে ও ফোন দিতেছে বারবার যে তুমি কোথায়, আমি ওয়েট করতেছি, আমি ওয়েট করতেছি। তা বললাম যে আচ্ছা 10 মিনিট ওয়েট করো, আমি আসতেছি, আমি একটা জায়গায় আসছি। তো বলে তুমি কোথায় আসছো? তো আমি আবার যদি বলতাম যে এমনিতে আরেকটা জিনিস সেটা বলে রাখা ভালো, যে ও আমাকে প্রচুর পরিমাণে সন্দেহ করতো। ওর সাথে যখন আমি কথা বলতাম বাসে, যদি কোনো কারণে আমার একটা আব্বু কল দিত বা আমার খালামুনিরা দেখা গেছে যে আমাকে কল দিত ইমুতে, তো কথা বললে দেখা যেত কি যে ও সন্দেহ করতো, স্ক্রিনশট করতে হতো ওকে যে এই যে উনি কল করছে, এত মানে প্রচুর পরিমাণে প্যারায় রাখতো অলওয়েজ। তারপর আমি অফিসে কোনো ছেলের সাথে যে করলাম, যে আমার ফ্রেন্ডের সাথে ভালো সম্পর্ক করে ফেলছিল, অফিসে যদি আমি কোনো ছেলের সাথে কথাও বলতাম, হাইও বলতাম, ওইটা ওর কোনো কানে চলে যেত। তো মানে এই প্যারাগুলো দিত, ভালো লাগতো না আমার। তো এই জন্য আমি আবার বললাম যে ভাইয়ের কাছে যে টাকাটা আনতে গেছি, যদি আবার বলি তাহলে না কি না কি ভাববে। তা বললাম যে আসলে আমি ভাইয়ের কাছে আসি নাই, আমি একটু ডাক্তারের কাছে আসছি, আমার ঠান্ডা লাগছে, আব্বুকে নিয়ে ডাক্তারের কাছে আসছি। কোন ডাক্তারের কাছে আসছো? আমি বললাম যে এখানে একটা গাইনি ডাক্তার আছে, আমি গাইনি ডাক্তারের কাছে আসছি। কয় তুমি অ্যাড্রেস দাও। এখানে অ্যাড্রেস আমি আবার জানতাম যে হচ্ছে ওটা বন্ধ বন্ধ করে দিছে, তা আমি আবার অ্যাড্রেস দিয়ে দিছি। ও ওইখানে গেছে, যাইয়া আশেপাশের লোকরে জিজ্ঞাসা করছে যে এখানে কি এরকম কোনো গাইনি ডাক্তার আছে কিনা। তো ওনারা বলতো বলে দিছে যে হ্যাঁ গাইনি ডাক্তার ছিল, এখন অফ হয়ে গেছে, এখন বসে না। ও তো সেই ফোনের ভিতর সেই সিংটেট করা শুরু করে দিল যে তুমি আজকে যদি দেখা না করো তাহলে অনেক খারাপ হবে, অনেক খারাপ কিছু হবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখি আমি কী করি। তারপর আমি দেখা করলাম, দেখা করার পর ভাইয়া দেখা করছে হচ্ছে আপনার মহাখালীতে রেলগেটের ওইখানে। দেখা করার পর ও করলো কি, জাস্ট ওইখানে তো রেলগেটে তো অনেক মানুষ, ও স্ট্রেট আমাকে ওইখানে এমনভাবে একটা থাপ্পড় দিল, মানে কি বলবো, এত জোরে লাগছে আমার থাপ্পড়টা। তো আমি বললাম যে কি হইলো এটা, মানে আমি যেখানে কোনো কথা বলবো ওরকম কোনো স্কুপি আমাকে ও দেয় নাই, আমাকে থাপ্পড় মারলো, থাপ্পড় মেরে ওইখান থেকে আমাকে হাত ধরে টেনে সামনে নিয়ে আসলো। নিয়ে আসার পর বলতেছে যে কোথায় গেছিলি বল, আর খারাপ ব্যাপার করতেছি, কোথায় গেছিলি বল। তা আমি বললাম যে আমি কোথায় গেছিলাম, আমি তো গেছিলাম, বললাম তো আমি ডক্টরের কাছে গেছিলাম। তো কয় যে ডক্টরের বাড়ি কি ওইদিকে? তো মানে একটা বাজে কথা বলছে যে কোন ইসের সাথে দেখা করতে গেছিলে আর এখন আর সত্য বলতে যে ডক্টরের কাছে গেছিলে। তা বললাম যে আচ্ছা ঠিক আছে, সত্যি কথা বলি যে আমি ওই ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম, ওই ভাইয়া আমাকে কিছু টাকা, আমি টাকা চাইছিলাম বুঝছো, তো আমাকে টাকাটা ই হয়েছে দিবে বলে আজকে কল করছিল, তো সেই জন্য আমি গিয়েছিলাম। তো এটা বললে তুমি রাগ করতে, এই জন্য আমি বলি নাই। আমি সত্যিটা বলার পর ও আমাকে বিশ্বাস করলো না, বিশ্বাস করার পর বললো যে তুই ওই ভাইয়ের নাম্বারে কল দে, কল দে এ আমার সাথে কথা বলাই দে। দাম বললাম যে এটা কোন ধরনের কথা, আমি এখন কথা বলাই দেবো? ভাইয়া তো আর জানে না যে আমি রিলেশন করতেছি, উনি তো খারাপ মাইন্ড নেবে, ইভেন এমন হতে পারে যে এটা আমার বাসা অব্দি চলে গেলো। তো আমার বাসা অব্দি চলে গেলে এটা খারাপ খারাপ না, আমার বাসায় তো জানে না যে আমি এটা রিলেশন করতেছি। পরে বলে যে না তোকে কল দিতেই হবে, তুই কল দে। আমি বললাম যে আমি তোমার সাথে দরকার হলে সম্পর্ক রাখবো না, কিন্তু আমি এটা আমি জানাইতে পারবো না। তো পরে ও আমার কাছ থেকে ফোনটা নিয়ে নেয়, নিয়ে ওই কল দেয়, কল দেয়, কল দেয়, বলে যে এরকম এরকম হয়েছে কি আপনার সাথে, আজকে রিয়া দেখা করছে? তো হ্যাঁ রিয়া তোমার সাথে দেখা করছে, রিয়া আমার কাছে কাছে টাকা চাইছিল, আমি ওরে টাকা দিছি। বলতেছে কিসের বিনিময়ে টাকা দিচ্ছেন আপনি ওকে, ও কি হয় আপনার, আপনার সাথে ও কিছু করছে এই জন্য টাকা দিচ্ছেন? মানে কি আপনি ছেলে, একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষের এমনি এমনি টাকা দেয় নাকি, ফাইজলামি করেন? মানে উল্টা বকতেছে। পরে ওই ভাই বলতেছে তুমি এত বিয়াদব কেন, কোন ধরনের কথাবার্তা বলতেছো, ওকে তুমি জানো, ও আমার বোন লাগে, ওর আব্বুর সাথে আমার একটা ভালো সম্পর্ক, তো সেই হিসেবে আমি টাকা দিছি, আর আমি ম্যারিড, আমি ওর সাথে কি ধরনের বাজে কথা বলতেছো? এটা বলে ও ভাইয়া ফোন কেটে দিছে, কেটে দিয়ে আমারে ফোন দিছে, আমাকে ই করতেছে, তা আমার আবার ফোন দিয়ে দিছে। তো বলতেছে তুই কই আসো সেটা বল, আমি বাসায় এখন তোর নামে কমপ্লেন দেবো, এই ছেলে কে? তা আমি বললাম যে ভাইয়া তুমি একটু ওয়েট করো, আমি বাসায় যাই তোমার সব কিছু বলবো। তো আমি ওইখান থেকে রাগ করে, ওই সব কথা বলার পর আমি ওইখান থেকে রাগ করে বাসায় চলে আসার ট্রাই করি, তো আমাকে ওইখানে আটকায়,
তো আমি মানে জোরাজোরি করি যে না আমি এখানে থাকবো না, আমি বাসায় চলে যাব। সন্দেহ চলে আসছিল, অনেক বেশি ডমিনেট করতো, এবং সেটা একটা পর্যায়ে শারীরিক নির্যাতনেও চলে যায়, তোমাকে অনেকভাবে তা মারা হতো, তো একটু সামনে এগিয়ে যায়, তারপরে কি হলো? তো তারপরে ভাইয়া হইলো যে ওই যে ও আমাকে মারে, মারার পর আমি অনেক অসুস্থ হয়ে যায়, আমি এই রিলেশনটা ব্রেকআপও করে ফেলতে চাই। তো করার পরে যাই হোক, আমি ওর সাথে কথাবার্তা খুব কম বলি, তো কথা আমার ফ্যামিলিও একটু হালকা টাচ পায়, তো টাচ পাওয়ার পর আমার ফ্যামিলি আমাকে কিছু বলে না, না বলে আমার ফ্যামিলি আমাকে বিয়ের জন্য ই করে আর কি, ইমপ্রেস করে যে ছেলে দেখতেছে, তো ছেলে দেখতেছে, ছেলের সাথে আমার ছেলে দেখা হয়, ছেলে ই করে যে ছেলেরা আমার ছবি দেখে বলে যে মেয়েকে নিয়ে আসেন, আমরা মেয়েকে আন্টি পড়াবো, এরকম একটা কিছু। তো আমি আবার আমি সত্যি জানতাম না ভাইয়া যে আমার ফ্রেন্ডগুলা আমাকে ওর কাছে যে আমাকে সব নিউজ দেয়। আমি আমার ফ্রেন্ডকে আবার এটা বলি যে আমি ওর সাথে রিলেশন ব্রেকআপ করতেছি, আমি বিয়ে করতেছি, আমার ফ্রেন্ড আবার ওকে সেটা বলে দেয়। তো বলে দেওয়ার পরে তো আমাকে অনেক ই করে, ও সরাসরি আমার বাসায় প্রপোজ নিয়ে আসে, বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তো বিয়ের প্রস্তাব নিয়ে আসার পর আমার ফ্যামিলি বলে যে আমার টাইম লাগবে, কারণ আমার আব্বা আম্মুর ছেলে পছন্দ হয় না। আর ওই দিন যে আসছিল, ওই যে আমার বললাম যে আমার ফ্যামিলি একটু টাচ পাইছিল যে হয়তো ভাই ছেলের সাথে সম্পর্ক আছে, ছেলেই কিছু একটা হয়েছে। তো আমার ফ্যামিলি মানে সরাসরি ওকে অপমান করে না, ওর লোক ওর একটা মামা নিয়ে আসে, তো সরাসরি অপমান না করে বলে যে আমি টাইম লাগবে, তুমি ওয়েট করতে পারবা? তো বলছে হ্যাঁ ওয়েট করতে পারবো। তো আমার ফ্যামিলি আমাকে বলে যে আমার ছেলে পছন্দ হয় নাই, আমরা তোমাকে অন্য জায়গায় বিয়ে দেবো। বলছে ওকে ফাইন, সমস্যা নেই। তো আমরা আমি যাই গ্রামে, না হ্যাঁ তখন গ্রামে যাই না, তো ও বুঝতে পারে যে আমার ফ্যামিলি আমাকে মানবে না। তো পরেও আমাকে অনেকভাবে এই করে যে তুমি আমাকে বিয়ে করো, নাহলে আমি আত্মহত্যা করবো, এটা সেটা। এর ভিতর ওর ফ্যামিলিকেও ও জানায় দেয় যে আমার সাথে ওর রিলেশন আছে। ওর ফ্যামিলিও আমাকে মানে নানানভাবে এক পর্যায়ে ই করে যে দেখো তো আমার ওর আম্মু আমাকে কল করো, ওর আব্বু আমাকে কল করে, কল করে বলে তোমার ফ্যামিলিকে ম্যানেজ করো, নাহলে তোমরা তুমি চলে আসো, হ্যাঁ বিয়ে করো, আমার ছেলের লাইফটা নষ্ট করো না, এটা সেটা, আমার ছেলে অনেক ভালো। ওর ফ্যামিলিও এত প্রেশার করতো আমারে মানে হঠাৎ করে। তো আমি বললাম যে এটা আবার কোন ধরনের কথা, ফ্যামিলি ছেলে সবাই মিলা লাগছে? তো ফ্রেন্ড সার্কেলে বললাম, ফ্রেন্ড সার্কেল বললো যে না ফ্যামিলি যেহেতু কথা বলতেছে এখানে সন্দেহের কোনো কারণ নাই। তো যাই হোক এভাবেই করলাম। তো পরে আমাকে বলে যে বিয়ে করার জন্য তুমি বিয়ে করো, বিয়ে করলে ই হবে, ফ্যামিলি জানবে না, তুমি এখন আমাকে বিয়ে করে রাখো, যখন তোমাকে ফ্যামিলি খুব চাপ দিবে তখন আমি বলে দিব, বা তুমি বলে দিও যে আমরা বিয়ে করছি, আর তোমার ফ্যামিলিকে যতটুকু কন্ট্রোল করার দায়িত্ব আমি করব। কিন্তু এখন তো ধরো যে বিয়ে করি না ওরকমভাবে সাহস পাচ্ছি না, তখন একটা সাহস থাকবে। তো ওর ফ্রেন্ড সার্কেলও আমারে বোঝায় যে ই করেন, বিয়ে করো। তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে ওর ফ্রেন্ড সার্কেল আসে, ওর তিনটা ফ্রেন্ড আসে, আমার দুইটা ফ্রেন্ড যায়, যায় আমরা বিয়ে করি। ইভেন ওই যে আপনার মহাখালী কাজ অফিসে বিয়ে করি, ওইখানে 2 লাখ টাকা কাবিন দিয়ে আমরা বিয়ে করি। তো বিয়ে করার পর হচ্ছে ওই দিন রাত্রে আমি আমার ফ্রেন্ডের কথা বলে আমরা বাহিরে আমি বাইরে থাকি। তো বাইরে থাকার পর ওর সাথে আমার ওইদিন থাকা হয়, তো বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আমি বলি না বাসায় কিছু, যা ওরা তো বলার প্রশ্ন আসে না, ওরে বলে দিছি যে তুমি ভুলেও বাসায় কখনো বলবা না যে আমরা বিয়ে করছি, যখন দেখবো যে হ্যাঁ পরিস্থিতি খুব খারাপ তখন আমরা বলে দিব এটা যে আমরা বিয়ে করছি। তো বলে যে আচ্ছা ঠিক আছে। ওর বাসায়ও জানতো না, তো ওর বাসায় আমি কন্ট্রোল করছি যে আঙ্কেল আন্টি আপনারা টেনশন করেন না, আমি আমার ফ্যামিলিকে ম্যানেজ করব, আপনার ছেলে ঠিকই থাকবে, আপনার ছেলের সাথে আমার সব কথা বলবো আমরা। বলে যে আচ্ছা ঠিক আছে। তো সব কিছু ঠিকঠাক চলতেছিল। তো চলার পরে হঠাৎ করে ওর কি মানে হচ্ছে, আমি ও ফেসবুকে একটা ভাইয়ের সাথে আমি কথা বলতেছিলাম, হাই হ্যালো কি বলছো, আমার ফেসবুকের পাসওয়ার্ড জানতো। তো ও ওই ছেলে আমাকে প্রপোজ করছে, এটা তো আর আমার ভুল না, আর আমি তো ওর প্রপোজ অ্যাকসেপ্ট করি নাই, আমি বলছি যে আমার আমার বয়ফ্রেন্ড আছে। তো এটা আমি কেন কথা বললাম, একটা ছেলের প্রোফাইল চেক না করে কেন আমি অ্যাকসেপ্ট করলাম, এটা নিয়ে অনেক সাথে ওর সাথে আমার অনেক রাগারাগি হয়। তো রাগারাগি হওয়ার পর আমি ওর ব্লক করে দিই। ও করে কি, তার পরের দিনই ও আমার বাসায় আসে, হ্যাঁ ও আমার বাসায় আসে, ও আমার বাসায় এসে সিনক্রেট করে যে আপনার মেয়ের, আপনি না বলছেন যে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন, আপনার মেয়ে অন্য ছেলের সাথে কথা বলতেছে, আপনি কি এটা তো আপনি দেখেন না, আপনার মেয়েকে কি আপনি কন্ট্রোল করেন না, মানে অনেকভাবে কথা বলে যায়। আমার আব্বু তো পুরো ওরে কিছু বলে না, আমার এই ওর সামনে আমার আব্বু আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারে যে কোন ধরনের ছেলের সাথে রিলেশন করতেছে এটা সেটা। তো পরে যাই হোক বাবু চলে যায়, আমার ফ্যামিলি আমাকে ওই অবস্থাতে মানে ওইখানে রাখে না, আমাকে গ্রামে নিয়ে যায় যে গ্রামে নিয়ে যায় বিয়ে দিয়ে দিবে। তো এটা জানার পর ও অনেক সিনক্রেট করে, গ্রামে যায়, আমার গ্রামের হচ্ছে গ্রামে যায় না অবশ্য, গ্রামের ওই এলাকার আমার লোকের নাম্বার নেয়, আমার ফোন ই থেকে পার্সে থেকে। ও আবার করে কি, আমার আম্মুর ভোটার আইডি কার্ড থাকে,
এই বুটা আইডি কার্ড চুরি করে। আমি জানতাম না, আমি ভাবছিলাম যে হারাই গেছে হয়তো। ওইখান থেকে অ্যাড্রেস পেয়ে আমার এলাকায় জানায়, জানানোর পর আমার এলাকা তো পুরো জানে যায় যে আমার এরকম একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। তো তারপর আমার আব্বু আমার আম্মুকে বলে যে তুমি মেয়েরে নিয়ে ঢাকা যা, মেয়েরে নিয়ে তুই ঢাকা যা, আমি আসতেছি একদিন পরে। তো আমি ঢাকা আসি, আম্মুরে নিয়ে ঢাকা আসি। ঢাকা আসার পরে ও আসে না, ও ফোনে কথা বলে। তো পরে ঢাকা আসার পর আমার আব্বু রাত্রে কল করে যে যদি তুই, আমার আম্মুরে বলে যে তুই যদি তোর মেয়েকে এই মুহূর্তে বাসা থেকে বের না করস তাহলে তুই আমার মুখ জীবনেও দেখবি না। আমি কই যাব, আমি হয়তো বা আত্মহত্যা করব, আমি এত বড় অপমান কখনো হই নাই। আমার আজকে এইখানে সবার কাছে ঢাকাতে ছোট হইতে হয়েছে, ছেলে আইসে আমার ভাষায় হুমকি দিয়ে গেছে, আবার এইখানে গ্রামে আসছি, গ্রামে আইসা সম্মান নষ্ট করছে, আমি আর এই জীবন রাখবো না। এই মেয়েকে বাসা থেকে বের করে দিতে হবে, এই মেয়ের চেহারা যাতে আমি না দেখি। আসল ভাই, এই কথা শোনার পর মানে ওইখানে থাকার মতো মানে আমি থাকবো, আমি আমার আম্মু আমাকে বলতেছিল যে তোর জন্য আমার সংসারটা নষ্ট হয়ে যেতেছে, তুই এটা কেন করলি, তুই কি চাস যে আমার জন্য তোর জন্য আমার সংসারটা নষ্ট হয়ে যাক। তো পরে আমি আর ওইখানে কোনো কথা বলি না, না বলে আমি ভোরবেলা বের হয়ে যাই, বাসা থেকে বের হয়ে যাই, আমার ফ্রেন্ড সার্কেলদের কল করি যে আমি বাসা থেকে বের হয়ে গেছি। তো তারা কই, একজনে বলে যে আমি গ্রামে চলে আসছি, একজনে বলে আসলে এই মুহূর্তে তো বাসা পসিবল না, এটা সেটা মানে অনেকভাবেই করে। পরে ওর রাজন আমার হাজব্যান্ডে ফোন দেয়, রাজনের ফোন দেই, পরে ও আসে। আমি ওরে বলি না যে আমি বাসা থেকে বের হয়ে গেছিলাম, বলছি আপনার সাথে আমার একটু দরকার আছে, আপনি আসেন। পরে ও আসে, তা আসার পর আমি বলি যে আমি এক কাপড় বের হয়ে গেছিলাম, আমি বলি আমি বাসা থেকে বের হয়ে গেছি, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আপনি এটা কেন করলেন, আমি তো বলছিলাম যে আমি আপনাকে বিয়ে করছি, আমি মানে ছাড়বো না, আপনাকে ছেড়ে যাব না, তো আপনি এটা কেন করলেন। তো পরে ওরে ই করি, তো আমি বললাম যে এখন আমি বাসা থেকে বের হয়েছি, আমি এখন কী করবো আমি জানি না। পরে বলে যে না এখন আমি কী করবো, এখন আমাকে তোমাকে অ্যাকসেপ্ট করা পসিবল না, এই মুহূর্তে সম্ভব না, অনেক কিছু বলে। আমি রাস্তায় ওর পায়ে পর্যন্ত ধরি যে এখন আমার যাওয়ার কোথাও জায়গা না, আমি এখন কোথাও যেতে পারবো না, এই যে আমার যে পরিস্থিতি এটা তো দায়ী, আপনি দায়ী, তো আপনি এখন কেন আমার দায়িত্ব নেবেন না। পরে অনেক রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট করার পর ও বলে যে আচ্ছা ঠিক আছে। পরে ও আমাকে নিয়ে বারডায় একটা রুম নেয়, এক রাত্রে রাত্রে ওই দিন রাত্রে রুম নেয়। তো রুম নেওয়ার পর আমরা ওইখান থেকে মানে আমি থাকি ওইখানে ওর সাথে। তো দুই দিন থাকার পর ওর ফ্যামিলিকেও জানায় যে বিয়ে করছি। তো ওর ফ্যামিলি মানে অনেক, ওর ফ্যামিলি আমি জানি না, কারণ আমার ফ্যামিলি যেভাবে রিয়েক্ট করছে ওর ফ্যামিলি কোনো রিয়েক্টই করলো না। ওর ফ্যামিলি বললো হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে, কিন্তু হ্যাঁ এখন গ্রামে নিয়ে আসিস না, এখন যদি গ্রামে নিয়ে আসিস তাহলে তো সবাই জানাজানি হয়ে যাবে, ঢাকাতেই থাক তোরা। ওর ফ্যামিলি ওকে টাকা পয়সা দিল, ঘরে জিনিসপত্র কিছু টুকটাক যেটাই হোক কিনলো, কেনার পর থাকলাম আমরা। থাকার পরে এইভাবে হ্যাঁ মানে তিন চার দিন থাকার পরে ও আমাকে বললো কি যে ওই যে তোমার ভাইয়ের সাথে কথা বলছিল না, ওই ভাইয়ের সাথে কথা বলো, কথা বলে কিছু টাকা নিয়ে আসো। তা আমি বুঝছি কেন আমি টাকা নিয়ে আসবো, আমি তো ওই ভাইয়ের সাথে আমি আর কোনো কন্ট্যাক্ট করি না, আর ওই ভাইয়াকে তুমি যা বলছো এটা সম্ভব না কখনো। বলে কেন আনতে পারবা না, বিয়ের আগে নিয়ে আসছো, এখন নিয়ে আসতে পারবা না কেন, মানে অনেকভাবে এই করে। তা আমি বললাম যে আচ্ছা। তারপর আমি ওই ভাইয়ের কাছ থেকে টাকা টুকু আই না, যেভাবে হোক ওরে আমি হেল্প করার ট্রাই করছি। তো এভাবে মাসখানিক যাওয়ার পর হচ্ছে আপনার আমার ফ্যামিলি থেকে আমাকে আমার আম্মু আমার ভাই আমার সাথে দেখা করতে আসে, দেখা করতে আসে, মানে দেখে যে আমার ওর পরিস্থিতি খুব খারাপ। আমি খালি ফ্লোরে ঘুমাই, একটা শুধু একটা কাঁথা বিছানো, একটা তুষক যে সেটাও ছিল না আমার ঘরে, দুইটা হাঁড়ি পাতিল, শুধু ডিম দিয়ে ভাত খাই, মানে এরকম। আমি ছোটো মাছ খাইতে পারতাম না, বড়ো মাছ আম্মু বাইসাই দিত, মানে খাওয়াই দিত, আর সে মানে আমি নিজে রান্না করে খাই, এরকম একটা পরিস্থিতি থাকে। আমার আম্মু মানে অনেক কান্নাকাটি করে, তো কান্নাকাটি করে আমাকে কিছু টাকা দেওয়া যায় যে এটা দিয়া কিছু মানে চলিস, চলাফেরা খাওয়া দাওয়া করিস ঠিক মতো, অনেক ও শুকায় যায় এটা সেটা। ও আমি আবার আমার হাজব্যান্ডকে বলি যে আমার আম্মু টাকা দিয়ে গেছে, ও আবার ওটা নিয়ে নেয়, নিয়ে নিয়ে ও বলে যে দাও আমার কাছে দাও, তোমার বাইরে যেতে হবে না, আমি সব কিছু ইটি করে আনবো। তো ও করে, তো করার পর দেখা যায় কি মানে ভাইয়া ওই যে ওইটার পর থেকে যখন ও দেখলো যে আমার ফ্যামিলির সাথে আমি একটু কথা বলতেছি, তো ওইটার সুযোগ না ও নিয়ে নিল, নিয়ে বলে কি মানে দুদিন পর পরই বলে তোমার আম্মুকে ফোন করো না, আজকে টাকা নাই, বলো না 2000 টাকা দিতে, 3000 টাকা দিতে। মানে আমার মনে হলো যে ও একটা সুযোগ পেয়ে গেছে,
তো তারপর আমি নিতাম যে ঠিক আছে এখন থাকতে হবে, আমার তো কোনো কিছু ওয়ে নাই। তো এর ভিতরে আমার ফ্যামিলি আমাকে এটাও বলছিল যে তুই চলে আয়, তোর দরকার হলে ওইখানে অন্য ওই জায়গা থেকে অন্য জায়গায় দিয়ে দিব, তুই ওর কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে আয়। আমি অনেক কান্না করছি ওরে জড়াই ধরে ভাইয়া, যে আমি যেভাবেই হোক আমার বিয়ে হয়েছে, আমি ওরে ভালোবাসি, আমি যাইতে চাই না। তা আমি বলছি ওরে যে তুমি আমার যত কষ্ট দাও আমি যাব না, আমি এখন এই তোমাকে এর পরিস্থিতিতে ফেলে কখনো যাব না। তো ও আমার মানে যখন আমার ফ্যামিলি বলতো যে টাকা নিয়ে আসো, যখন আমি টাকা নিয়ে আসতে পারতাম না, ও অনেকভাবে আমার গায়ে হাত তুলতো। ইভেন একবার আমার এরকমভাবে আমার গায়ে হাত তুলছে, আমি ভাত খাইনি, আমি না খাইয়াছিলাম। তো ওই অবস্থাতে ও আইসা আমার গায়ে এমনভাবে মানে এমনভাবে টর্চার করছে, আমি সাথে সাথে সেন্সলেস হয়ে গেছিলাম চিৎকার দেওয়া। পরে পাশের রুমের আপুরা ছিল, ওরা আসছে, আইসা পরে সেন্সলেস ফিরাইছে। তারপর বলতেছে তুমি কোন ধরনের পুরুষ, একটা মেয়েকে তুমি মেয়েকে তোমার কাছে এইভাবে চলে আসছে, মেয়েকে বিয়ে করছো এইভাবে, দুই দিন পর পর তুমি মেয়ের গায়ে হাত তোলো। ও কখনো মানুষজন মানত না, মানে আসে না যে একটা সম্মান, আমার ওয়াইফের একটা সম্মান, সেটাও কখনো মানত না। যার সামনে মন চায় তার সাথে বাজেভাবে কথা বলতো, বাজে গালাগালি করতো, থাপ্পড় তো মানে গায়ে হাত তোলা দিলে তো বাদই দিলাম। তো এটা এই করার পর, এভাবে চলার পর আমি অনেকবার একবার চলেও আসছি, আমার আব্বু আমার সাথে কথা বলতো না, কিন্তু আম্মু যে আমাকে নিয়ে আসছে। তো এর ভিতরে দেখা গেছে কি ভাইয়া জানেন, যে ওর ফ্যামিলি ওর ফ্যামিলির কাছে বিচার দিলে ওর ফ্যামিলি বলতো আমার ছেলে যদি কোনো কিছু করে তো তুমি আমাকে জানাবা। তা আমি করতাম কি, জানাই দিতাম যে আপনার ছেলে, আমি তো এভাবে বিয়ে করলাম, এখন থাকতেছি, তো আপনার ছেলে আমার সাথে এমন কেন করতেছে বলেন মা, আব্বা ওর বাবা বাইরে থাকতো, আমি ওনাদের কাছে বিচার দিতাম। তো ওনারা করতো কি, আমার কিছু বলতো না, না বইলাও মানে আমার হাজবেন্ডকে বলতো তুই চলে আয় ওই মেয়ের কাছ থেকে, ওই মেয়ে ভালো না, হ্যাঁ ওই মেয়ে ভালো না, তুই ওই মেয়ের কাছ থেকে চলে আয়। আবার আমাকে ফোন করে বলতো যে ও যদি কোনো কিছু করে তাহলে আমাকে বলবা। আর রাজে আমার বলতো যে তুই কি আমার বাবা মার সাথে সংসার করস, তুই কোনো কিছু হইলে যে আমার বাপেরে বলস, আমার মারে বলস, তোর কি আমার মা বাবা ভালো জানে। তো আমি বললাম যে ওনারা তো আমাকে সুন্দর করে বুঝায় যে ছেলে যদি কোনো কিছু করে আমাকে বলবা, আমি বিচার করব, কিন্তু ওনারা কোনো বিচার করে না, কোনো কিছুই করে না। তো পরে যাই হোক, এবার মানে চলতে চলতে আমি আর পারতেছিলাম না, তারপরে আমি রাগ করে অনেকবার আমার আম্মুর বাসে চলে আসলাম। একদিন চলে আসার পর ও ওর গ্রামে চলে গেলো, যাওয়ার পরে 10-15 দিন থাকার পর ও আবার আমার হাতে পায়ে ধরলো, রিয়া আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকমটা কখনো করব না, প্লিজ আসো আবার, চলো একসাথে থাকি। তো আবার গেলাম, যাওয়ার পর আমার ফ্যামিলি যাইতে না করছে, তারপর আমি গেছি, যাওয়ার পর আবার থাকছি। আবার দেখা গেতো কি ভাইয়া, মানে 10 দিনও ভালো যাইতো না, 10 দিন পর আবার সেম কাহিনী, মানে টাকা পয়সা নিয়ে এত পরিমাণ লাগতো ওর সাথে, ওর কাছে যখন টাকা থাকতো না ও মানে কি করবে না করবে সেটা দিশা পাইতো না। এমনও হতে পারে যে এমনই গেছে যে ও আমাকে বলছে তুই বাইরে যা, বাইরে যা বাজে কাজ করে, তারপর তুই আমার টাকা এনে দে, তারপর আমার টাকা লাগবে। তাই আমি বলতাম এটা কোন ধরনের কথা, আমি বাইরে গিয়ে বাজে কাজ করে কেন টাকা এনে দেবো তোমাকে, তুমি আমাকে বিয়ে করছো তুমি আমাকে চালাবা না? তো বলছো তোরে কি আমি বিয়ে করছি, ঠিক আছে তোরে কি চালানোর জন্য বিয়ে করছি? তো তখন তো মানে কথা পেক্ষিতে আসে যে কেন বিয়ে করছো। তো তখন দেখা যায় কি মানে এই কথাগুলো বললে মানে গায়ে প্রচুর পরিমাণে গায়ে হাত তুলতো, না আমি মানে টর্চারটা মেনে নিতে পারতাম না। তো এরকম করে দেখা গেছে কি ভাইয়া জানেন, মানে কয়েকবার 3-4 বার আমি আমার রাগ করে আমার বাবা বাড়ি চলে আসছি। তো চলে আসছি, আমার আশেপাশে মানুষও তো খারাপ বলে যে নিজের ইচ্ছায় বিয়ে করছে, এখন আবার 2 দিন পর পর বাবা মার কাছে চলে আসে কিভাবে, লজ্জা করে না? তো এইগুলো কথা যখন আবার শুনি তখন আবার দেখা যায় যে ওই যে ও আবার ফোন করে ইমোশনাল কথাবার্তা বলে চলে আসো এটা করো সেটা করো। তো আমি আবার দেখা যায় আবার চলে যাই। তো এভাবে করতে করতে 1 বছর বা চলে যায়, তো এর ভিতরে আমি আবার প্রেগনেন্ট হই, কনসেপ্ট করি। তো কনসেপ্ট করার পর ওরে জানাই যে আমি কনসেপ্ট করছি, তো ও খুশি না, ও মোটা আমার ফ্যামিলি যা মোটামুটি খুশি হয়েছে যে না এখন কনসেপ্ট করছে, বেবি হবে, তাহলে হয়তো বা রাজে ঠিক হতে পারে, জব টব ঠিকভাবে করতে পারে। তো পরে আমি করলাম, ওরে জানে আমি আবার জানি না, আমার ভাবি জানাই দেয় যে আমি কনসেপ্ট, আমি তো জানি যে আমার হাজবেন্ড কেমন ওইটা কখনো মেনে নেবে না। তো তারপর জানাই দিছে বা ওকে ফাইন। তো বাসায় গেলাম, তো বলে যে তুমি কি সত্যি কনসেপ্ট করছো, আমি বলি হ্যাঁ করছি। পর ও আমাকে বুঝায় যে এখন এই অবস্থাতে কেমনে কি পরিস্থিতি ভালো না, এই অবস্থায় বাচ্চা নিলে বাচ্চারে কি খাওয়াবো, আমাদেরই ভবিষ্যৎ নাই, এখন বাচ্চার ভবিষ্যৎ কিভাবে করবো, এমন কথা বলে। তাই বললাম যে আচ্ছা ঠিক আছে,
দেখা যাক আগে হোক, তো তারপরে একটা ব্যবস্থা করা যাবে। আর এখন তো আমার বাবা মা মেনে নিছে, আব্বু যেহেতু কথা কথা বলে না ঠিক আছে, কিন্তু মানে এই তো করতেছে, হেল্প তো করতেছে, তো আমার বাচ্চাটাও করবে। ওনারা অনেক খুশি হয়েছে, ওর বাবা মাও খুশি না, ওর বাবা মা শুনছে, ওর বাবা মাও খুশি না, কয় এখন কেন বাচ্চা নিছো, নিবা 5 বছর পরে এখনই নিছো, এটা সেটা অনেক কিছু বলছে। তা আমি কিছু শুনি না, বলছি যে আগে হোক তারপরটা দেখা যাবে। ও 2 দিন পরে আমাকে একটা ওষুধ এনে বলতেছে কি রিয়া এটা খাও। তা আমি বলছি এটা কিসের ওষুধ? বলে যে তুমি ভাত খাইতে পারতেছো না, বমি করতেছো, এটা খাও, এটা খাইলে ঠিক হয়ে যাবে। আমার ফ্রেন্ডের দোকান থেকে আনছি ভাইয়া, ওটা খাইছি, খাওয়ার সন্ধ্যার দিকে খাইছি। আমার রাত্রে এত পরিমাণ ব্যথা আর এত পরিমাণ ব্লিডিং, মানে আমি তো বুঝতে পারি যে আমার বেবি ই হয়ে গেছে। তো আমি পরে আম্মুরে ফোন করে অনেক কান্নাকাটি করি যে আম্মু আমার বেবি এভাবে ই হয়ে গেছে। তো আমি ওরে ফোন করি যে রাজ, আমার অনেক পেন হচ্ছে, আমার অনেক ব্লিডিং হচ্ছে, তুমি কই, তুমি আসো। কয় আমি আসতে পারবো না, আমি এখন আসতে পারবো না, আমার এখন অনেক কাজ আছে। তো আসে না, তো আমার প্রচুর খারাপ অবস্থা হয়ে যায়। তো ও হ্যাঁ, পরেও আবার আসে, আসার পর আমি বলি কি যে তুমি এটা কেন করলো আমার সাথে, আমার বেবিটারে তুমি নষ্ট করলা। তো ওই মুহূর্তে ও আমাকে, মানে আমার তো পেটে এমনিতেই যন্ত্রণা হচ্ছে, ওই মুহূর্তে ও আমাকে আরো এমন ভাবে মারে, মানে আমি পুরো অজ্ঞান হয়ে যাই জায়গায়। পরে ও আমাকে মেরে ধরে ও চলে যায়। চলে যাওয়ার পরে ওর পাশের রুমে আপু ছিল, ওর আমার আসে, আইসা হচ্ছে আপনার আমাকে উঠায়, উঠায় মাথায় পানি টানি ডালে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো আমার আব্বু আম্মুকে খবর দেয়। আমার আব্বু আম্মু আসে, আইসা দেখে আমার এই অবস্থা, ও নাই, ওরে ফোন করে যে তুমি কই, আমি এখন আসতে পারবো না, আমি এখন ব্যস্ত আছি, আপনাদের মেয়ে আপনারা নিয়ে যান। পরে আমার আম্মু যাই হোক, আমার আব্বু আমাকে যাই নিয়ে আসে, নিয়ে এসে আমাকে চিকিৎসা টিকিৎসা করে, ভালো টালো হয়। তো আমার আব্বু আম্মু আর আমাকে যাইতে দেয় না, বলে যে আর যাবি না। তো আমি আর যাই না। তো ও আবার আসে, আইসা কিছুদিন পরে 20-25 দিন পরে ও আবার আসে, আইসা আমার আব্বুর পায়ে ধরে, কয় আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকমটা কখনো করব না, দেন এবার কাই লাস্ট, আর কখনো এরকম হবে না। তো আমার আব্বু বলে যে আচ্ছা মেয়ে যেহেতু এমন হয়েছে, বিয়েও যেহেতু করছে, সংসার করতে হবে, আশেপাশের মানুষও খারাপ বলে, আচ্ছা যা দেখ এবারই দেখ। আমি আবার যাই, তখন মানে ফ্যামিলি কথা মতোই যাই। তো যাই এভাবে সংসার করি, ও একটা জবও পায়, জব পাওয়ার পর আমরা যাত্রা বাড়ি চলে যাই, বাড্ডা আগে থাকতাম বাড্ডা, পরে যাত্রা বাড়ি চলে যাই। তো যাত্রা বাড়ি যাওয়ার পরে ওইখানে ও জব টব করে। তো দেখা গেল হ্যাঁ, যাত্রা বাড়ি যাওয়ার পরে ওইখানে ওর আবার ফ্রেন্ড সার্কেল বেশি যাত্রা বাড়িতে। তো যাত্রা বাড়ি যাওয়ার পর ওইখানে আরও মানে বেশি খারাপ ব্যবহার করা শুরু করলো আমার সাথে। ওইখানে এইখানে যাও 1 সপ্তাহ পর লাগতো, ওইখানে দেখা যেত যে প্রতিদিন লাগতেছে। ইভেন ও করতো কি, ওর অফিস শেষ হয়তো 7টা বাজে, 7-8টা বাজে, ও করতো কি আসতো আপনার 12টা, 1টা, 2টা, 3টা এরকম। তো ওরে যদি আমি সেটা নিয়ে করতাম যে তুমি এত রাত করে কেন বাসায় ফেরো, ও মানে উল্টাপাল্টা গালাগালি করতো আমাকে বাজে ভাষায়। আমি আমি জব করি, তোর কি, তোর এত সমস্যা কিসের, এটা সেটা আমি করতেই পারি, আমি ছেলে মানুষের বাইরে থাকতেই পারি। তো দেখা গেত যদি বলতাম যে আমার এটা লাগবে আজকে বাজারে, এটা লাগবে এনে দাও, তাহলে দেখা যেত কি আনবে না, বলে আমি পারবো না, তোরটা তুই করে নে। তো এরকম একদিন 2 দিন খারাপ ব্যবহার করতোই করতোই। তো একদিন হইলো কি, মানে রাগ করে আমাকে বাসা থেকে বের করে দিল, রাতে ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পর আমাকে মারছে, মারার পর রাত 1টা বাজে আমাকে বাসা থেকে বের করে দিছে। এখন আমার বাসা 1টা বাজে বাসা থেকে বের করে দিছে, আমি কোথায় যাবো? পরে ওই যে ওর মামা ছিল, ওর এলাকায় একটা মামা ছিল, আমি ওর মামার বাসায় যেয়ে উঠছি। উঠার পরে ওর মামা আবার ওকে ডাইকা দিয়ে আমার মিলাইয়া দিছে। তো মিলাই টিলাই দেওয়ার পর দেখা গেল, মিলাই দেওয়ার পর আবার সেই সেম একই, 2 দিনও ভালো যায় না, আবার কাহিনী করে। তা আবার 2 দিন পরে আবারই এই সেই ঝগড়া, আমার ঘরের এটা নিয়ে সেটা নিয়ে ঝগড়া। তো আমি চলে আসি রাগ করে, যান ধুর আমি আর থাকবোই না, যেভাবে হোক নিজের পায়ে দাঁড়াবো, আমার আর এটা ভালো লাগতেছে না, এইভাবে আর কতদিন টেনে টনে সংসার করা যায়। ও তখন যে ভালো চাকরি পাইতো, প্রায় 10-15 হাজার টাকা বেতন পাইতো, তারপরও দেখা যেত কি সংসারে টানাটানি লেগেই থাকতো। ঘর ভাড়া ওর বাবা মা হেল্প করতো, আমার বাবা মা তো হেল্প করতোই, আমার বাবা দেখা গেছে এমন আছে প্রতি মাসে যায় চালের বস্তা কিনে দিয়ে আসতো, বাজার করে দিয়ে আসতো, কিন্তু তারপরেও ওর হইতো না টাকাই, ও টাকা কি করতো সেটাও জানতো না। তো আমি বললাম যে এইভাবে টানাটানি করে সংসার কতদিন করা যায়, 1 বছর হয়ে গেছে। তারপর আমি চলে আসছিলাম, আমার বাসায় চলে আসছি, চলে আসার পরে এর ভিতরে হঠাৎ করে 1 সপ্তাহ পরে আমার শ্বশুরই ফোন দিছে। আমার শ্বশুর আবার জানতো না যে রাগ করে আসছি। আমার শ্বশুর বলছে কি ব্যাপার, তুমি যাও না কেন, বাসায় যাও না কেন?
বলছে বাবা বাসায় যাই না, আপনার ছেলে বলছে এসে নিয়ে যাবে। তো বলে আচ্ছা ঠিক আছে চলে যাও, ও আসুক আর না আসুক তুমি চলে যাও। বলছে আচ্ছা। তারপরে এক সপ্তাহ পরে আমি যেদিন যাব সেদিন সকালে আমি ওরে বলছি যে আমি আসতেছি, বলে যে তোমার আসা লাগবে না আমি আসতেছি, আমি আইসা তোমার নিয়ে যাব। তা বলছে আচ্ছা ঠিক আছে। তো 11টা বাজে আমার শাশুড়ি ফোন করে কান্না করতেছে যে রাজেন অনেক অসুস্থ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি যাও। তো আমি হচ্ছে আপনার যাই, আমি আমার আম্মুরে নিয়ে যাই এবার, যে আম্মু চলো তো যাই, কি হয়েছে আমি একা একা মেয়ে মানুষ, যদি খুব সিরিয়াস হয়ে যায় তো হসপিটাল নিতে হবে। পরে আমার আম্মু যায়, যাওয়ার পরে দেখে যে ও শুয়ে শুয়ে আছে। তো পরে আমি বললাম যে কী ব্যাপার তোমার কী হয়েছে, তো আমি ভাত টাত খাওয়াই দিই, ওষুধ টষুধ খাওয়াই দিই, কোনো কথাটা তো বলে না। তো আমার আম্মু বলে যে কী ব্যাপার, আমি আসছি, আমার আম্মু কখনোই আমার মানে যায় না ওই বাসায়, যখন যাত্রাবাড়ি ছিলাম যাত্রাবাড়ি যাওয়ার পর কখনো যায় না। পরে বললাম যে কী হয়েছে রাজনে, বলতে কী ব্যাপার আপনারা কেন আসছেন, আপনি কেন আসছেন, আমার আম্মুরে বলতেছে আপনি কেন আসছেন। তা আমি বললাম কী ব্যাপার আমার আম্মু আমার বাসায় আসবে না, তো বলে তুই কেন আসছিস, তোরে কি আমি আস বলছি, তো তো তোদেরকে এখানে কে আসতে বলছে, তোদেরকে আমি ফোন করছিলাম আসতে। তো অনেকভাবে খারাপ ব্যাপার করতাম, বলতে এটা কোন ধরনের কথা, তুমি তো অসুস্থ, আমি তো তোমার আম্মু আমাকে কল করলো সেজন্য আমি আসছি, কয় তুই যে গেছিলি তুই কি আমার বলে গেছিলি এটা সেটা, মানে অনেক বাজে ব্যবহার করার পর আমার আম্মু বলে কি তুমি কোন ধরনের ছেলে, তুমি আমার মেয়েকে এভাবে বাসা থেকে বের করে দিতেছ, তার মানে আমার সামনে তুমি এমন করতেছ, আর তুমি আড়ালে কি নাকি করো আমার মেয়ের সাথে, চল তোরে আমি এখনই নিয়ে যাবো, আমার আম্মু বলতে তোরে এখনই আমার বাসায় নিয়ে যাবো, এই ছেলের কাছে সংসারই করাবো না। পরে আমাকে এই কথা বলে আমার আম্মুরে বলে তুই, আমার রাজে বলে তুই যদি এখন এই মুহূর্তে বাসা থেকে না বের হয়ে চলে যাস তাহলে তোদের দুজনের লাইট থাইতে এই বাসা থেকে বের করে দেব। ইভেন আমি বলি যে আমার আম্মুরে বলি যে তুমি চলে যাও আমি যাব না ওরে ছাড়া, আমি থাকবো যাই হোক ও যত খারাপ হোক আমি থাকবো তুমি চলে যাও। তা আমার আম্মু যাই হোক এক পর্যায়ে রাগ করে চলে যেতে চায়, আর আমার হাজবেন্ড আমাকে করে কি আমার হাত ধরে টেনে নিয়ে যায়, আমাকে বাসা থেকে বের করে দিয়ে দরজা আটকায় দেয় যে তুই এইখান থেকে চলে যা, তোর এখানে থাকা লাগবে না, তোর মতো মেয়ে এখানে থাকা লাগবে না। তা আমি আবার আমার শাশুড়িকে ফোন করি যে আম্মা দেখেন এরকম এরকম আমার হচ্ছে আমাকে বাসা থেকে বের করে দিতেছে আমি কী করবো এখন, কয় তুমি এক কাজ করো তুমি চলে যাও তোমার বাপের বাসায়, তারপরটা তারপর আমরা দেখবো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তা আমি চলে গেলাম, চলে আসলাম আমার আম্মুর সাথে। তো ওর কোনো খোঁজ নাই, ও কোনো কথাও বলে না আমার সাথে কোনো কিছুই না, ওর আব্বু আম্মুকে যদি ফোন করি যে কী ব্যাপার আপনারা না বললেন চলে আসতে কিছু একটা করবেন, কই কিছু তো করতেছেন না, কয় থাকতে থাকো বাপের বাড়ি, বাপের বাড়ি কি মানে তোমার বাপের বাড়ি কি ভাত নাই যে খাইতে কষ্ট হইতেছে যে চলে আসতে যেতিস, থাকতে থাকো দেখা যাক কী হয়। তো এইভাবে ভাইয়া এক মাস দুই মাস হয়ে যায়, ও ওইখান থেকে রুম থাকেই ও চলে যায় বাড়িতে ঝগড়া করে, ওই যে আমার সাথে ঝগড়া করে তখনই চলে যায়, তার কয়েকদিন পর চলে যায়। তাহলে রুম ভাড়া বেড়ে গেছে, বেজে গেছে, রুম ভাড়া তো দিতে হবে আমাকে। বাড়িওয়ালা আমাকে ফোন করতেছে যে রিয়া তোমার হাজবেন্ডও চলে গেছে তুমিও চলে গেলা ভাড়া দিবা না। তা বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া একটু ওয়েট করেন আমি দেখতেছি। তাই আমি আমার আমার শ্বশুরে ফোন করে তো আমি বলি যে বাবা এটা কোন ধরনের কথা, আমিও চলে আসলাম আপনার ছেলে গ্রামে চলে গেলো তো ভাড়া দিতে হবে না। তো বলে আচ্ছা আমি দেখতেছি, ভাড়া দেওয়ার ব্যাপার তোমার এত চিন্তা করতে হবে না আমি দেখতেছি। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তার একদিন পর আমাকে ফোন করে বলে কি যে ও আমার বাসায় আবার আমার আম্মু আমাকে আমার আব্বু আমাকে কিছু ফার্নিচার দিছিল 1,00,000 টাকার মতো। তো পরে আমার শ্বশুরে ফোন করে বলতে কিছু কি যে তোমার আব্বু না তোমাকে ফার্নিচার দিছে, তুই করো আর রুম তো ছেড়ে দিছি, রুমের ভাড়া দিয়ে দিব বলছি, তুমি তোমার ফার্নিচারগুলো নিয়ে এসো। আমি বলছি কেন আমার আব্বু ফার্নিচার দিছে তো আমাকে সংসার করানোর জন্য, তো আমি ফার্নিচার এখন কেন নিয়ে আসবো, তা আপনারা কি আমাকে দিয়ে সংসার করবেন না, আর ফার্নিচার নিলে তো আমি আপনার বাসায় নিব, আমি কেন আমি আমার বাসায় রিটার্ন ব্যাক আনবো। বলে যে না তুমি তোমার বাসায় নিয়ে যাও, এখন তো আমার বাসায় তো জায়গা নাই, তুমি তোমার বাসায় নিয়ে যাও তারপরটা তারপরে দেখবো। তো আমি বললাম যে না এটা কীভাবে হয়, আমার আম্মু আব্বু মেনে নেয় না, কয় এটা কীভাবে হয় মেয়েকে কি ফার্নিচার দিছি দিয়ে নিয়ে আসার জন্য নাকি। তো যাই হোক এরকম করলো, তো অনেক রাগারাগি করে আমি আবার আমার হাজবেন্ডে ফোন দিয়েছি তুমি কি তোমরা কি নাটক শুরু করে দিছো আমার সাথে, আমার লাইফটাকে শেষ করলা, আমার সাথে সংসার করবা, সংসারও করলা না তো এখন কি শুরু করে দিছো, যদি ওইরকমই হয় ছেড়ে দেওয়ারই হয় তাহলে ছেড়ে দাও, নাটক কেন করতেছো। তো এরকম করলাম। তো করার পর বলে কি আচ্ছা ঠিক আছে এক কাজ করো তুমি আসো, তোমার সাথে আমার পার্সোনালি কথা আছে, তোমার আব্বু আম্মু যেন না জানে, আসো তারপরে এটা আমরা এই করবো, দুজনে মিলে একটা বসে কথা বললে এটা একটা সমাধান আসবে, ভুল তো মানুষের জীবনেই হয়। তা আবারই সেই ইমোশনাল কথাবার্তা, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি আবার গেলাম,
আমি তখন তখনও আবার কিন্তু হ্যাঁ পালায় চলে আসছি, আমার আব্বা আম্মুকে আমি বলি নাই। তো আমার ভুলগুলি হচ্ছে মানে এইখানে যে আমি আসলে আমার আব্বু আম্মুকে মানে কখনো আমার আব্বু আম্মুকে এত খারাপ সময় সাপোর্ট থাকার সত্ত্বেও আমি আমার আব্বু আম্মুকে কখনো জানাই নাই। তো পরে আমি আবার আমার আব্বু আম্মুকে না জানাই আমি আবার ওর কাছে চলে আসলাম। চলে আসার পরও আমাকে পায়ে ধরতেছে, পায়ে ধরে বলে যে এটি আমার ভুল হয়ে গেছে, থাকো আমরা চলো আবার একসাথে সব কিছু শুরু করি, হ্যাঁ এরকম ভুল আর কখনোই হবে না, আমাকে লাস্ট একটা চান্স দাও, মানে যত প্রকার ইমোশনাল কথাবার্তা বলে একটা মেয়েকে ম্যানেজ করা যায়। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোকে ভালোবাসি, তো আমি মেনে নিলাম। আবার তো মেনে নেওয়ার পর দুই দিন থাকার পরও আমাকে বাড়িওয়ালা ঘর বাড়ির কথা বলতেছে। তো পরে আমি আমাকে বলতেছে রিয়া তুমি কি কোথা থেকে 5-10 হাজার টাকা ম্যানেজ করে এনে দিতে পারবা, আমি পরে তোমাকে দিয়ে দিব, আমি জব করে তোমাকে দিয়ে দেবো, এখন তো টাকা নাই, কিভাবে ঘর ভাড়া কিভাবে দিব, ঘরেও কোনো বাজার সদাই নাই, বাজার সদাই করতে হবে। তো এদিক দিয়ে আমার ফ্যামিলি জানে যে আমার ফ্যামিলিকে ফোন করলে আমার ফ্যামিলি বলে যে তোর সাথে আর কোনো সম্পর্ক নাই, তুই আবারই সেম কাজ করছো, তোর সাথে তুই আমাদের সাথে আর কোনো কন্ট্যাক্ট করবি না। হ্যাঁ বললাম যে আচ্ছা কী করবো এখন, বাবা মা যদি কন্ট্যাক্ট না করে। আমি আবার আমার ছোটো খালামণিকে ফোন করলাম, খালামণিকে সব বললাম যে খালামণি এমন এমন, পরে খালামণি কয় আচ্ছা ঠিক আছে আমার কাছে 10 হাজার টাকা আছে তুমি নাও পরে দিয়ে দিও। তো আমি খালামণির কাছে 10 হাজার টাকা নিলাম। ইভেন ভাই আমার গলায় হচ্ছে একটা স্বর্ণের চেনও ছিল। তো পরে আমি এই 10 হাজার টাকাই না ওরে দিলাম, বললাম যে এই যে না 10 হাজার টাকা, এখান থেকে 5 হাজার টাকা পুরাটা দিতে হবে না, 5 হাজার টাকা দিও, আর 5 হাজার টাকা তুমি বেতন পায় দিও, আর 5 হাজার টাকা দিয়ে সংসারে টুকটাক বাজার করো আর তোমার হাত খরচ চালাও। পরে বললো আচ্ছা ঠিক আছে। তো 10 হাজার টাকা আবার রাত্রে আবার আমাকে বললো কি যে ই করো হচ্ছে তোমার গলার চেনটা খুলে রাখো, কারণ বলা তো যায় না তুমি বাইরে টাইরে যাও কখন কে টান দিয়ে নিয়ে যায়, খুলা রেখা দাও টয়ারের ভিতরে। তা বললাম যে আচ্ছা ঠিক আছে। তা আমি আবার চেনটা গলায় খুলে এখানে রেখা দিলাম, টয়ারে রেখে দিলাম, আর ওই 10 হাজার টাকা ওইটাও রেখে দিলাম। ও বললো যে সকালে নিয়ে যাবে অফিসে। তো পরে সকালে আবার আমার বলতেছে কি রিয়া শোনো আমি টাকাটা নিয়ে গেলাম। তা বললাম যে কই নিয়ে যাইতেছি, কয় অফিসে নিয়ে যাইতেছি, এখন আমার অফিসে একটু টাকা বেজে গেছে, 10 হাজার টাকা দিলে অফিস থেকে আমাকে 20 হাজার টাকা দিবে, তাহলে সেটা ভালো না, তো আমি 20 হাজার টাকা নিয়ে বাসায় আসবো, আইসা ঘর ভাড়া দিয়ে দিব, আর তোমার কী কী লাগবে বাজার সদাই সেটা বলো। তা আমি লিস্ট করে দিছি যে এটা লাগবে। তো বলে যে আচ্ছা ঠিক আছে। ও ওই টাকাটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর দুপুর হয়ে যায়, আমি রান্না করতেছি না, বাজার নিয়ে আসবে রান্না করবো, ফোন দিতেছি কই তুমি, কয় স্যার আসে নাই অফিসে, আসবে এটা সেটা ভক্কর চক্কর, এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তাও ফোন দিচ্ছি ও আসে না। রাত 12টা বাজে আমাকে ফোন করছে ভাইয়া, ফোন করে আমাকে বলে যে রিয়া তোমার সাথে আমার থাকা সম্ভব না, আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি চলে আসছি। আমি তো ভাই পুরো শর্ট খেয়ে যাই, এটা ও কি বলতেছে, আমি মানে কান্না করতেছি যে আর বলতেছি যে না তুমি হয়তো আমার সাথে মজা করতেছ, আমি ফান করতেছ তাই না, আমি এটা হতে পারে না, এটা কেন কেন করবা তুমি, আমি তো তোমার সাথে কিছু করি নাই, তুমি এটা কেন করতেছ আমারে বলো। পর বলে যে না তোর মতো মেয়ের সাথে থাকা সম্ভব না। তা বলছে আমি কি করছি সেটা তো আমাকে বলবো, আমি আমার বাবা আমাকে না বলে আবার চলে আসছি তোমার কাছে, এটা আমার সবচেয়ে বড় ভুল। আমি অনেক কান্না করতেছি, পাশের রুমের আপুরা এসব মানে ওরে বলতেছে যে কি ব্যাপার তোমরা না দেখলাম যে দুদিন ভালো ছিলা, তোমরা না আসলা তাহলে আবার কি হইলো। তো আমি এটা বললাম মানে ও কোনো মানে আমার আমি যে যে কান্না করতেছি চিৎকার পেয়ে কান্না করতেছি ওর ভিতর কোনো ইমোশনালি কাজ করলো না, ও ফোনটা কেটে দিয়ে ও আমার সব কিছু থেকে ফেসবুক থেকে নাম্বার থেকে সব কিছু থেকে আমাকে ব্লক করে রাখলো। পরে ব্লক করে আমি গেলে ওই মুহূর্তে কী করবো আমি কোনো কিছু বুঝতেছিলাম না। তো পরে আমি দেখলাম যে আমার টাকা তো নিয়েই গেছে। পরে পরে হচ্ছে আপনার আমি ওর ফ্যামিলিকে ফোন দিলাম, ওর আম্মুকে ফোন দিলাম যে আপনার ছেলে তো এরকম এরকম। পরে বলে কি যে আমার ছেলে যে তোমার কাছে গেছিলো তার কি কোনো প্রমাণ আছে, আর তুমি কে, তুমি কে, তোমাকে চিনি না, আমার ছেলে যে তোমার কাছে গেছিলো তার কোনো প্রমাণ নেই, আমার ছেলে দুদিনের জন্য তার ফুপুর বাসায় গেছিলো বেড়াইতে, তোমার কাছে গেছিলো তার কি তোমার কোনো প্রমাণ আছে, বুঝতে যে আমার কাছে কোনো প্রমাণ আছে, আপনারা দেখতে চান। পরে এই কথা মানে আমি এই কথা বলছি যে আপনারা দেখতে চান তাহলে আমি প্রমাণ দেখাবো। কয় না আমরা তোমার মতো মেয়ের সাথে আমরা কোনো কথা বলতে চাই না, এই কথা বলে ফোন কেটে দেয়, আমার সাথে আর কোনো যোগাযোগ করে না, তোমাকে চিনি না, তুমি আমার আমার মোবাইলে অত কখনো ফোন দিবা না আমাদের মোবাইলে। পরে আমি ফোন কেটে দিই, আমি কী করবো ওই মুহূর্তে কোনো কিছুই বুঝি না। আমি পরে সুসাইড পর্যন্ত করতে যাই যে আমি মানে কী করলাম লাইফে, এক হচ্ছে ভালোবাসলাম বিয়ে করলাম এরকমভাবে ওই সব কিছু সবাই জানাইলো, আবার সংসার পাতলাম সংসারের ওই এরকম করতেছে, ওর সমস্যাটা কোন জায়গায়, আমাকে নিয়ে ও পুতুল খেলা কেন খেলতেছে।
পরে আশেপাশের মানুষই করলো যে তুমি এখন এভাবেই করবা, তোমার বাবা মা কেউ নাই, তোমার দায়ভার কে নেবে। তো আমি পরে চিন্তা করলাম যে হ্যাঁ, একটা মানুষকে তো বিপদে ফেলা উচিত না। তো আমি পরে ওর ওই যে এলাকার মামা আছে ওদেরকে ফোন দিলাম যে মামা এরকম এরকম আমাকে ফেলে রেখে চলে গেছে, আমি বাড়িতে গেছিলাম, আমাকে নিয়ে আসছে ফুসলায় ফাসলায়া, এখন আমাকে টাকা পয়সা নিয়ে সব তো চলে গেছে, এখন আমার কাছে যে দুইটা টাকা, আমি যে ফোন মানে ফোনে ব্যালেন্স তুলে যে আপনাকে ফোন দেব ওই টাকাটা আমার কাছে নাই, এখন আমি এই মুহূর্তে আমি কী করবো। ওনারা আমাকে স্টেট বলে দিল যে দেখো রাজন যে ধরনের ছেলে ওরকে শুধরানোর মতো কোনো ওয়ে আমার নাই, আমি আর কোনো কিছু করতে পারবো না তোমাদের জন্য, এর আগে তোমাকে বাসা থেকে বের করে দিছে, আমি ঠিক করে দিছি, আবারই সেম হয়েছে, সো আমার পক্ষে সম্ভব না, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, আমাদের এখানে আর কোনোই নাই। সবাই আমাকে মুখের উপরে না করে দিল, কোনো হেল্প আমি কারো কাছ থেকে কোনো রকম পাই নাই। পরে লাস্টে আমি কি করবো, বাড়ি এলো আমাকে চাপ দিতেছে যে তুমি দুই মাসের ঘর ভাড়া বেজে গেছে, তুমি দুই মাসের ঘর ভাড়া দিয়ে চলে যাও। তো আমার ওই মুহূর্তে আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি আমি এতগুলো টাকা কই পাবো, আমি তো একবার টাকা নিয়ে আসলাম, আব্বু আম্মুকে ফোন দিলাম, আমার আব্বু আম্মু বলে যে তোর মতো মেয়ে আর লাগবে না, তুই এরকমই বিপদের সময় শুধু আমাদের পাশে আস, আমাদের সমস্যা তো তুই কখনো দেখলি না। তো পরে আমি আসলে চিন্তা করলাম যে হ্যাঁ, এটা তো আসলে সত্যি কথাই যে আমি আমার বাবা মার বিপদে তো ছিলাম না, বরং তারাই ছিল, আরো তাদেরকে আমি উল্টা বিপদে ফেলে দিছি। আচ্ছা ঠিক আছে, আমার যা করার আমি একাই করব। মনের ভিতরে একটা জেদ কাজ করলো অনেক। পরে আমি ওইখান থেকে ডিরেক্ট থানায় গেলাম। তো থানায় যাওয়ার পর থানায় ওখানে যে কমপ্লেন প্রথমে নিতে চাইলো না, যে ঠিকই আছে মানে ই করলো বাবা মার কথা যে সন্তানরা শুনে না, এটা তাদের এমনই হয় এটা সেটা অনেক কিছু বললো। তাই আমি অনেক কানাকানি করতেছিলাম যে স্যার এখন আমাকে হেল্প করেন, আদারওয়াইজ আমার কোনো ওয়ে নাই। পরে ওনারা আমাকে একটা জাস্ট একটা জিটি করলো, আমার জিটি করে দিল। তো জিটি করলাম, জিটি কপি নিয়ে এক অফিসারের কাছে গেলাম, অফিসার ফোন করলো, ফোন করে ওকে বললো যে তোমার ওয়াইফ তো রিয়া তো কমপ্লেন করছে এমন থানায়, তো তুমি নাকি এরকম ফেলে চলে গেছো, তো আসো এখানে আসো, আয় সেটা মীমাংসা করো, মেয়ে মানুষ ওর রিস্কে নিবে, ও তো আত্মহত্যা করতে চাইছিল, ও যদি আত্মহত্যা করে এই রিস্কে তুমি নিবা? বললো না আমি কেন রিস্ক, মানে সরাসরি না করে দিল, কয় যে না আমি এখানে কোনো রিস্ক নিব না। তো বলে যে তুমি রিস্ক নিবা না তাহলে তুমি এই মেয়েটাকে এইভাবে ফেলে রেখে চলে গেছো কেন, এখানে আসো। তো ও আর উল্টা ওইখানে কমপ্লেন করে যে ও তো এক ধরনের বাজে মেয়ে, মানে বলে যে পতিতা তলার মেয়ে, ও তো একটা পতিতা তলার মেয়ে, ওর সাথে আমি কি সংসার করবো, ওর সাথে আমি সংসার করবো না, যদি আপনার একান্ত ভালো লাগে আপনি চলে যান, আমাকে ফোন করে ডিস্টার্ব করবেন না। ও মানে হচ্ছে ওইখানকার থানা থেকে এই কথা বলে দিল। পরে থানার অফিসার আমাকে বললো যে এটা কোন ধরনের ছেলে, অফিসার আবার ওকে একটা ই দিল যে বিয়াদব ছেলে, বকা জোকা দিল, দে ও ফোন কেটে দে। থানার পুলিশ আমাকে বললো কি যে শুনেন আপনাকে একটা ই করি যে এই ধরনের ছেলের সাথে আসলে তো সম্ভব না, আপনি এক কাজ করেন আপনি চলে যান। তা আমি জাস্ট আসলে এটা কাউকে বুঝাইতে পারতেছিলাম না যে আমি যে চলে যাব, আমি কোথায় যাব, আমার তো এখন কোথায় যাওয়ার জায়গাই নেই, আমার ফ্যামিলি আমাকে এখন অ্যাকসেপ্ট করবে না কারণ আমি এখানে পালায় চলে আসছি। ওর ফ্রেন্ড সার্কেলে ফোন দিছি, ওর ফ্রেন্ড সার্কেল আমার সেম কথা বলে যে রিয়া তোমার বাবা মাকে বুঝায় তুমি তোমার বাবা মার কাছে চলে যাও। ওর আমি জাস্ট একটা কথাই সেখানে বারবার সবাইকে বলতেছিলাম যে এখন আমার কোথাও ওঠার মতো জায়গা নাই, প্রথমে তো ভুল করলাম, দ্বিতীয়বার চলে আসলাম, তৃতীয়বার চলে আসলাম, কতবার যে চলে আসছে বাবা মাকে না বলে তার কোনো হিসাব নাই, লাস্ট পর্যায়ে এরকম একটা কাজ করছে, এখন আমার ফ্যামিলি আমাকে কিভাবে মানবে। তো পরে আমি হচ্ছে ওদের এলাকার একটা ভাইয়া পাইলাম, ও আবার রাজকে চিনতো না, না চিনে আমাকে হেল্প করলো, বলে যে তুমি এক কাজ করো নবাবগঞ্জে আসো, এইখানে এসে তুমি কমপ্লেন করো তাহলে একটা বিচার পেতে পারো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি এখানে নবাবগঞ্জে যাই, যাওয়ার পর আমি এখানে থানায় একটা কমপ্লেন করি, পরে থানা থেকে এই করা হয়, ওদের বাসায় যাওয়া হয়, ওদের বাসায় আমাকে নিয়ে যায়, যাওয়ার পরে কমপ্লেন করি, ওদের সরাসরি যাই ওদের বাসায়। তো যাওয়ার পর থানা থেকে বলে যে এটা কি সত্যি নাকি যে ই করছে, তো রাজকে ঘরে পাওয়া যায় না, রাজকে ওর আম্মু সরায় দেয়। পরে ওর আম্মু বলে যে কি হয়েছে, বিয়ে করছে, তো আমরা কি বলছি সংসার করবো না, তো বলছে সংসার করবেন না তাহলে মেয়ে নিয়ে কেন, মেয়েকে কেন বাপের বাড়ি রাখছেন, মেয়েকে নিয়ে আসেন না কেন, মেয়ের খরচ দেওয়া লাগে না। তো বলে যে কই মেয়ে তো কখনো খরচ চায় নাই এটা সেটা। তো আমি ওইখানে বললাম যে আমি তো আপনাকে ফোনই করছি, আপনারা নাকি আমাকে চিনেনি না, তাহলে খরচ কীভাবে দেবেন। তো পরে থানা থেকে অনেক কিছু ইউটি করলো, চিল্লাচিল্লি হইলো, অনেক সিক্রেট হলো এখানে। পরে আমার শাশুড়ি বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমরা এটা মীমাংসায় আসবো। তো থানা থেকে চার দিনের টাইম দেওয়া হয়েছে, চার দিন পরে
আমার ফ্যামিলিকে নিয়ে যেতে বলছে, ওর ফ্যামিলিকেও আসতে বলছে, দেন এটা মীমাংসা করবে। তারপর থানা থেকে আমার ফ্যামিলিকে আবার কনভিন্স করছে যে দেখেন আপনার মেয়ে তো আইসা একলা একলা কমপ্লেন করলো, তো প্লিজ আপনারা আসেন, মেয়েকে তো তার একা একা হবে না এখন যেহেতু এটা একটা মীমাংসার ভিতরে আসবে। তো আমার ফ্যামিলি বললো যে আচ্ছা ঠিক আছে। তো পরে হচ্ছে আমার ফ্যামিলি চার দিন পরে আমি আবার ভিতরে আমার ফ্যামিলির কাছে গেলাম, আমার ফ্যামিলি করলো যে ঠিক আছে তাহলে আয়। তা আমি আমার ফ্যামিলির কাছে গেলাম, যাওয়ার পরে একদিন পরে ভাইয়া ওর একটা ইয়ে আছে মানে সম্পর্ক ওর নানা হয় আর কি, উনি আমাকে মানে একটু হয়তো বা উনি থানার সাথে আছে না যে থানার পরিচিত, তো উনি ওরকমই, তো উনি আমাকে কল করে বললো কি যে রিয়া তুমি নাকি থানায় কমপ্লেন করছো? তো আমি বলছি হ্যাঁ, আপনি কে? তো বললো যে আমি ওর নানা, তো তুমি আমার কাছে এসে কমপ্লেন করতে পারলে না? তা আমি বললাম যে আমি কি আপনাকে চিনি যে আমি আপনার সাথে কমপ্লেন করব? তো বলে যে চিনো না নাম্বার, হ্যাঁ তাও তো ঠিক, তাহলে এক কাজ করো শোনো যা হয়েছে হয়েছে, তুমি কমপ্লেনটা উঠায় নাও, আর তুমি এক কাজ করো তুমি আসো আমার বাসায়, আমি এটা একটা বিচার করে দিচ্ছি। তা আমি আমার আব্বুকে বললাম, আব্বু বলে যে আচ্ছা ঠিক আছে আমরা কমপ্লেন পরে উঠাবো, আগে আপনি বিচার করেন। পরে আমরা ওইখানে ওদের এলাকায় যাই, যাওয়ার পর আমরা বসি সবাই মিলে, তো ওর ফ্যামিলিও আসে, সবাই আসে এলাকার, ওদের এলাকার চেয়ারম্যান থাকে, বসে বসে একটা মীমাংসা করে দেয়। জাস্ট ওরা ওনারা মীমাংসা এটা করে ভাইয়া, ভাই এখানে একটা প্লাস পয়েন্ট এটা একটু ই করে যে ওর ফ্যামিলি ওই যে ওর নানা যে আমাকে ফোন করে, ওর নানা আবার রিক্স নেয়। আমি আবার সব কিছু বলি যে আপনার নাতি তো আমাকে এভাবে ফেলে রেখে চলে গেছে, কয়েকবার চলে গেছে, তো এই যে ই করছে, তো এরপরে যে যাবে না তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, তো উনি তখন বলে কি যে হ্যাঁ আমি নিজে রিক্স এটার জন্য, উনি নিজে রিক্স নেয়, রিক্স নিয়ে আমাকে বলে যে তুমি আসো, এবার এরপর থেকে যদি রাজি কিছু করে তার রিক্স আমি, তুমি আমার কাছে চলে আসবা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তো আমার ফ্যামিলিও মেনে নিল। তো ওনারা এটা বললো কি যে ছেলে তো এখন জব টপ করে না, ছেলে জব টপ নাই, ছেলে কীভাবে ঢাকা শহরে থাকবে, তো তোমরা তো আমার আব্বু আবার দোকান করে, তো বললো যে তোমার আব্বু তো দোকান করে বিজনেস করে, তো তোমাদের বাসায় নিয়ে যাও, রে নিয়ে যাও একটা ব্যবসা বাণিজ্য ধরাই দাও। তো আমার আব্বু বললো যে আচ্ছা ঠিক আছে, আমার আব্বু মেনে নিল। তো নেওয়ার পরে আমার আসলো, আমার আব্বু আসলো, আসার পরে আপনার এখানে আমার আব্বুর দোকানে বসাইলো, বললো যে তুমি দোকানদারি আগে শিখো, তারপর একটা দোকান তোমাকে দিয়ে দিব, কারণ দোকানদারি না শিখলে তো আর দোকান দেওয়া সম্ভব না। তো এটা করলো, করার পর ও আমার বাসায় থাকলো, আমার আব্বু আবার হঠাৎ করে আমার দাদি অসুস্থ, তো আমার আব্বু বললো যে আমি তোমরা তো আর সবাই যাবে না, আমি আমার আম্মুরে দেখে আসি, তোমরা আমার ভাই ছিল আমার দোকানে, তো বললো যে তোমরা দুইজনে শালা আর দুলাভাই ই করতে থাকো, দোকান করতে থাকো, আমি আমার আম্মুরে দেখে আসি, তোমরা তো এখন আসোই, তো শিখতে থাকো, আমি আইসা তোমার দোকান আলাদা দোকান দিয়ে দিব। তো ভাইয়া একটা কথা যে ওর কখনোই কোনো বিষয়ে কখনো সিরিয়াস ছিল না। হ্যাঁ, যে আসে না যে হ্যাঁ যখন রিলেশন করছে তখন হয়তো বা ওর সিরিয়াস ছিল না, সেটা কেন ছিল আই ডোন্ট নো। হ্যাঁ, যে মানে সিরিয়াস না ও, তারপরে এই যে বিয়ে করলো বা সংসারের প্রতি যে একটা সিরিয়াস, হ্যাঁ এরকমভাবে মানে কোনো কিছু তো আমি সিরিয়াস দেখতাম না। সারাদিন থাকতো একটা ফোন ছিল ওর কাছে, এখন আছে, মানে সারাদিন থাকতো ফোন নিয়ে, যে আমার যে একটা প্রয়োজন, আমি যে তার ওয়াইফ, ওয়াইফের যে একটা চাহিদা, হ্যাঁ কত দিকে তো মানুষের একটা চাহিদা থাকে, সেটাও না ও কখনোই মানে পালন করতো না। দেখা যেত অন্য অন্য মেয়েদের সাথে ফোনে কথা বলতেছে অনেক সুন্দর করে, বাসায় আসতেছে ফোনে কথা বলতেছে, কিন্তু আমি যখন কোনো একটা কথা বলতে যাবো যে রাজ এটা আমার দরকার বা চলো আজকে একটু ঘুরতে যাই বা আজকে আমার এটা খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু না ওটার ভিতরে না ওর কোনো ফিলিংস ছিল না। এক্স্যাক্টলি, আমরা আসলে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, তো আমি যেটা বলবো যে এই মুহূর্তে তোমাদের দুজনের সম্পর্কটা কি অবস্থায় আছে? এখন এই মুহূর্তে ভাইয়া দুজনের সম্পর্কটা দূরত্ব বলতে ওই যে বললাম না যে ওর নানা রিক্স নিল আমার বাসায় আসলো, তা আমার বাসায় আসার পর ও এক সপ্তাহ ছিল না, আমার দাদি অসুস্থ, আমার দাদি খুব মৃত্যু পর্যায়ে চলে গেছিলো দেখে আমার আব্বু গেছিলো দেখতে, তো ওই এর মধ্যে আমার আব্বু চলে গেছে, পরে আমার সাথে ঝগড়া লাগাই দিয়েছে টাকা নিয়ে, যে তুই টাকা দে, তা বলছে এখন আমি কিভাবে টাকা দিব, দোকান তো বলতেছে যে তোদের দোকানে যদি বসতে হয় আমাকে প্রতিদিন 2000 টাকা করে দিতে হবে, তা বলছে কি তোমাকে তো আর এখানে বেতন করে রাখা হয় না, তোমাকে কাজ শেখানো বলছে, তুমি কাজ শিখো তোমাকে আলাদা দোকান দিয়ে দিতে হবে, বলে আমি কি এতটা ছোট লোক যে তোদের মানে ছোট দোকানে বসবো, মানে এক কথা দুই কথা সেই। পরে আমার ভাই আবার এই কথা শুনছে, তো আমার ভাই বলছে কি তোমাকে তুমি কোনো কিছু করো না, তো তোমার যোগ্যতা আছে, তোমার যেহেতু এত তুমি বড় লোক তোমার যোগ্যতা দিয়ে আমার বোনকে খাওয়াও, বললেন আমি কি আপনার আমি কি বলছি যে আমি আপনার বোনকে নিয়ে সংসার করবো,
তা বুঝছি আমার বোনকে নিয়ে সংসার করবো না, তাহলে সেখানে যে 10-12 জন মানুষ বসছে বিচারে বসছে, তখন তুমি কেন বললা না যে সংসার করবো না, এখন কেন বলতেছো এই কথা? তা আপনারা জোর করছেন আমাকে সংসার করানোর জন্য। তো এখন এখন কি দুজন এখন এখন এই যে এই পর্যায়ে এটা করার পর আমার ভাইয়ের গায়ে আমার হাত তুলছে, আমার গায়ে হাত তুলছে, হাতটা তুলে ও চলে গেছে ওর বাসা থেকে। ওর ফ্যামিলিকে জানানো হয়েছে, ওর ফ্যামিলি বলে যে এটার আমরা একটা বিচার করব। ঠিক আছে ভাইয়া, তো এই যে তখন যে চলে গেল, এটা হচ্ছে আপনার রিসেন্টলি 3-4 মাস আগের কথা। হ্যাঁ, তো এই যে চলে গেছে, এর ভিতরে ভাই ওর ফ্যামিলিকে জানানো হয়েছে, ওর ফ্যামিলি বললো যে জানাবে। ইভেন ওই যে ওর নানা যে রিস্কটা নিল ভাইয়া, আমার এটা হচ্ছে এটা যে ওর নানা যে রিস্কটা নিল, ওর নানাকে আমরা ফোন করার পর ওর নানা আমাকে বলে যে তোমরা এখন থানায় যাও, আচ্ছা তোমরা এখন কোর্টে যাও, কোর্টে যাও, এটা কিছু করো, এখন আমরা করতে পারবো না। তো আমি বলছি যে আপনি না রিস্ক নিলেন, তাহলে রিস্ক এখন কেন নিচ্ছেন না? হয়তো তখন নিছিলাম, এখন নিতে পারবো না। আচ্ছা, মানে এখন আর তোমাদের সম্পর্কটা ডিভোর্স হয়নি? না, এখন ডিভোর্স হয়নি ভাই। এই যে 4 মাস ধরে যে আমরা আলাদা আছি, ওকে যদি ফোন করি যে কি করবা তুমি, কি বলে যে আমি কোনো কিছুই করতে পারবো না, তোমার যা ইচ্ছা তুমি যাই করো। ওকে, ঠিক আছে। তো আমার মনে হয় যে আমরা অনুষ্ঠানে যেহেতু একেবারে শেষ সময় চলে আসছি এবং পুরো স্টোরিটাই আমি আসলে আপনাদেরকে চেষ্টা করেছি আসলে এই অল্প সময়ের মধ্যে তুলে ধরবার, এবং রিয়াও কিন্তু পুরো ঘটনাটা আপনাদের সাথে এক্সপ্লেইন করেছে। তা আমি একদম খুব সবসময় যেটা করে থাকি, আমার শোয়ের শেষ 2-3 মিনিট আমি আমার যে অতিথি থাকে তাকে কিছু প্রশ্ন করে থাকি। রিয়াকেও এখন কিছু প্রশ্ন করবো, তুমি এতক্ষণ ধরে বলেছো তোমার মতো করে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই ছেলেটির সাথে তুমি যে সম্পর্কে জড়িয়েছিলে সেই সময় কিন্তু তুমি ছেলেটিকে ভালোবাসতে না অ্যাকচুয়ালি? হ্যাঁ, ভালোবেসেছিলে? না, যখন আমি প্রথম ওর সাথে রিলেশন করছি তখন তো আমি ওকে ভালোবাসো নাই। আচ্ছা, ঠিক আছে। এবং তুমি একটা পর্যায়ে যখন ছেলেটাকে ভালোবেসে ফেলেছো বলেছো, তখন থেকেই তুমি খেয়াল করছিলে যে তোমার প্রতি সে উদাসীন? উদাসীন, হ্যাঁ। তাহলে বিয়েটার ক্ষেত্রে কেন তুমি রাজি হয়েছিলে? আসলে বিয়ের ক্ষেত্রে রাজি হয়েছিলাম ভাইয়ার কি, মানে যখন আমি বুঝতে পারতেছিলাম উদাসীন, কিন্তু আমি শিওর ছিলাম না। বিয়ের আগে কি তোমাদের ফিজিক্যাল সম্পর্কটা হয়েছিল? হ্যাঁ, বিয়ের আগে আমাদের। দ্যাটস দা পয়েন্ট, যেহেতু তোমাদের বিয়ের আগে ফিজিক্যাল সম্পর্কটা হয়েছিল, তোমার একটা উইকনেস ছিল যে এখন যদি ও আমাকে ছেড়ে চলে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমি আমার যারা শ্রোতা আছে তাদের উদ্দেশ্যে শুধু এইটুকু কথা বলতে চাই। আমার আমার প্রশ্নগুলো হয়তো বা অনেক সময় আপনাদের কাছে দৃষ্টিকটু রাখতে পারে, বাট আমার এই শোতে আমি আসলে চেষ্টা করি যে এই বিষয়গুলো তুলে আনার জন্য, যে কথাগুলো হয়তো অনেক সময় আমরা বলতে পারি না মুখে, আমরা লজ্জা ফিল করি, আমাদের শাইনেস হয়। বাট ইট ইজ ট্রু আসলে যে আসলে একটা মেয়ে একটা ছেলেকে প্রথম অবস্থায় সে কিন্তু ভালোবাসে নাই, তো এটা তার ফল্ট। যে তাহলে যদি ভালো না বাসতে তাহলে তুমি রিলেশনে জড়াইলা কেন? তো এটা তার একটা ফল্ট ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে তুমি যখন তাকে ভালোবাসো না তাহলে তার সাথে বিয়ের মতো ডিসিশনে কেন চলে গেল? কারণ তাদের মধ্যে যখন সম্পর্কটা একটু ডেভেলপ হচ্ছে তখন তাদের মধ্যে ফিজিক্যাল একটা সম্পর্ক হয়ে গেছে, তখন একটা মেয়ে হিসেবে সে চিন্তা করেছে যে না, এখন তো আমার লাইফে যেহেতু তার সাথে আমি জড়িয়ে পড়েছি এত গভীরভাবে, এখন আমাকে তাকে লাগবে, তার সাথে আমাকে সম্পর্কে জড়াতে হবে। এবং তখন কিন্তু এই ছেলেটা কি করে, এই ছেলেটার আসলে পেশা কি, সে আসলে হাজবেন্ড হিসেবে কোনো দায়িত্ব পালন করতে পারবে কিনা, এগুলো নিয়ে আর তখন ওই আমার আজকের যে গেস্ট তার তখন আর মাথা ব্যথা নাই, তার তখন মাথা ব্যথা হচ্ছে বিয়েটা হয়েছে কিনা। তো আমার এবার আসো যে তুমি তো একটা ছেলেকে যখন বিয়ে করতে যাও তখন তো এখানে অনেকগুলো বিষয় চলে আসে। বিয়ে মানে তো দায়িত্ববোধ, বিয়ে মানে হচ্ছে পারস্পরিক রেসপন্সিবিলিটিস। তো সেই জায়গাটায় তো তুমি তোমার হাজবেন্ড কি করতো, মানে কি জেনে তুমি তাকে বিয়ে করছো, কিভাবে সংসার চলবে, কিভাবে তোমরা একসাথে থাকবে? এখানে ভাই একটা কথা আছে যে হ্যাঁ, তখন ও কোনো কিছুই করতো না, আমি জানতাম যে ও আমাকে ই করতে পারবে না, কিন্তু ও আমাকে এতভাবে কনভিন্স করছিল। ইভেন ওর ওই যে বললাম না যে ওর ফ্যামিলি পর্যন্ত আমাকে প্রেশার করতেছে যে আমার আমাদের যা আছে তুমি সারা জীবন বসে খেলেও কখনো শেষ হবে না। আর আমার ছেলে তো ওইরকম ভাবে অনেক যোগ্যতা, তো এখন হয়তো বা জব করতেছে না, তোমাকে এখন যেমন তুমি কথা না বললেও না খেয়ে থাকে, এটা করে সেটা করে, তো যেমন দেখতেছি তুমি লাইফে আসলে হয়তো বা ও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে তার ফ্যামিলির একটা সাপোর্ট ছিল এবং সেটা তোমাকে আরো বেশি উৎসাহিত করেছে? উৎসাহিত করেছে, হ্যাঁ। ঠিক আছে, সো এই জায়গাটায় আমার যারা বন্ধু রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বিষয় মেসেজ থাকবে, সেটা হচ্ছে যে আপনি কাকে ভালোবাসেন, সেই মানুষটাকে আগে রিড আউট করেন, সেই মানুষটাকে আপনাকে সামলে নিতে পারবে কিনা। কারণ বিয়েটা কিন্তু ওই মানুষটার সাথে হচ্ছে, ওই মানুষটার ফ্যামিলির সাথে হচ্ছে না। সো ফ্যামিলি আপনাকে বললো আমার ফ্যামিলির এই আছে সেই আছে, তো এই দিয়ে তো আসলে সংসার চলবে না। সংসার চলবে আপনার ওই বয়ফ্রেন্ডের সাথে যে ভবিষ্যতে হাজবেন্ড হবে, কিংবা সেই প্রেমিকার সাথে যে ভবিষ্যতে আপনার ওয়াইফ হবে। সো এই মানুষটা আসলে কেমন, এই মানুষটা আসলে আপনার রেসপন্সিবিলিটি নিতে পারবে কিনা সেটা আগে ভাবেন, সেটা বোঝেন। আর বিয়ের মতো ডিসিশনে যখন যেতে হয় তখন আগে দেখতে হবে যে আমি আসলে বিয়েটা যে মুহূর্তে করছি সেই মুহূর্তে মানুষটার সিচুয়েশনটা কি, মানে বিয়ে ব্যাপার
ব্যাপারটা আমার কাছে মনে হয় একটা ছেলে খেলায় রূপান্তরিত হয়ে যাচ্ছে আজকাল, যে এখন এবং একটা খুব কমন একটা বিষয় আছে, সেটা কি যে আমরা এখন বিয়েটা করে রাখবো কেউ জানবে না। আরে বিয়ে তো একবারই হয়ে গেল, তো বিয়ে কেউ জানুক না জানুক, তুমি তো তোমার জীবনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে নিয়েছো, সেই সব মুহূর্তে না আছে তোমার ফ্যামিলি তোমার পাশে, না আছে তোমার গার্ডিয়ানরা তোমার পাশে, তুমি তো ভুল ডিসিশন নিলেও পরে শুধরে নেওয়ার আর কোনো অপশনটা এখানে নেই। যখন অপশন হবে তখন কিন্তু তোমার লাইফে অপশন টু তৈরি হয়ে যাবে, তার মানে হচ্ছে সেটা তোমার জীবনে বিয়ে প্রথমবার হয়েই গেছে, এটাকে আর কেটে ফেলার কোনো অপশনটা থাকে না। তো এই সহজ কথাগুলো বুঝতে হবে আপনাদেরকে। রিয়া, এরপরে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে তোমাকে এরপরে তোমাকে নানাভাবে সে অত্যাচার করতো, নির্যাতন করতো, তুমি আমাদের সাথে শেয়ার করলে, তোমার মা তোমার সাপোর্টে আসলো এবং তোমাকে বাড়িতে নিয়ে গেল, তারপর আবার পালিয়ে তুমি ঢাকায় চলে আসলো তোমার হাজবেন্ডের সাথে থাকার, এটা কেন? এটা কেন করছিলাম ভাইয়া? ওই যে আমি বললাম যে আসলে আমি চাচ্ছিলাম না, হ্যাঁ আমার ফ্যামিলি তো টোটালি সাপোর্ট ছিল যে ওকে ওর সাথে আমাকে রাখবে না, আমি চাচ্ছিলাম না যে হ্যাঁ এই যে সমাজে ভাইয়া, আমি যখন বাসায় আসতাম মানুষ নানান ধরনের কথা বলতো, নিজের ইচ্ছে বিয়ে করছে, এখন আমার বাবা আমার ঘরের উপরে আসছে, মানে অনেক, যখন একটা সময় ছিল যে অনেক ভালো ছিলাম সমাজের কাছে, যখন আমি একটা ভুল করলাম তখন সমাজের কাছে আমি অনেক বেশি খারাপ হয়ে গেছিলাম, আমার ভালোটা তাদের মনেই ছিল না যে আমি ভালো কিছু করছি, তো এত পরিমাণ বাজে কথা বলতো আমি না টলারেট করতে পারতাম না। আচ্ছা, তার মানে সমাজটা তোমার কাছে তখন মুখ্য হয়ে গেল যে সমাজের মানুষ আমাকে কি বলবে, কি বলতিছে। হ্যাঁ, ইভেন আমার আব্বু আম্মু দেখতাম যে এত টেনশনে থাকতো, এত পরিমাণ ডিপ্রেশনে থাকতো, মানে কথা বলতো না, কোনো কিছু যদি বলতাম আব্বু কি করবো, তো বলতেছে আমি কি করবো ভুল, তাহলে আমি কি বলবো যে এখানে ভালোবাসার চাইতে বেশি ছিল যে মানুষ কি বলছে সেটা বিষয়। হ্যাঁ ভাইয়া, এটাও ছিল যে মানুষ কি বলতেছে, আমি কোথায় গিয়ে দাঁড়াবো, আবার ভালোবাসাটাও কাজ করতো যখন ও ইমোশনাল কথাবার্তা বলতো, একবার চিন্তা করতাম যে দূর সমাজে যাবো বসে নিজের পায়ে দাঁড়ায়, আবার যখন ও মানে ভালোবাসার ইমোশনাল কথা বলতো, আবার দেখা যেত কি মানে দুইটা যখন একসাথে কাজ করতো ভাইয়া, তখনই আমি ওর কাছে চলে গেছি। সো এই জায়গাটায় আমি দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বা রেডিওতে আমার যে শ্রোতারা শুনছো আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। সো আমরা কিন্তু যখন আমাদের লাইফে খুব বিপদের মধ্যে থাকি তখন আমরা সবচেয়ে বেশি কনফিউজড হয়ে যাই আসলে আমরা কি করব। খেয়াল করে দেখো যে একটা মেয়ে, সে তার লাইফে প্রতিনিয়ত তার হাজবেন্ড দ্বারা নির্যাতিত হচ্ছে বা বিভিন্ন কারণে সে বুঝতে পারছে যে এখানে আসলে সংসার হবে না, সেই অবস্থায় তার পাশে এসে দাঁড়ালো তার ফ্যামিলি, যে ফ্যামিলি থেকে আসলে বেরিয়ে এসে সে হাজবেন্ডের হাত ধরেছিল, আবারও সেই ফ্যামিলি যখন তার হাত ধরলো তখন কিছুদিন পরে সে আবার তার হাজবেন্ডের কাছে ব্যাক করলো, কারণ তখন তার মাথার মধ্যে অনেকগুলো বিষয় ঘুরপাক খাচ্ছে। একটা হচ্ছে যে তার মা বাবা সারাক্ষণ তাকে নিয়ে টেনশন করে, আবার চিন্তা করতেছে এই ফ্যামিলি কি বলবে, নিজের ইচ্ছায় বিয়ে করছে আবার ডিভোর্স হয়ে গেছে, আবার তার হাজবেন্ডের সাথে কথা বললে তার মনে হতো আমার হাজবেন্ড তো আমাকে ছাড়া নিঃস্ব একা, সো ইমোশনালি তার মনে হতো তার কাছে আবার অ্যাটাচ। তার মানে কি, যখন আমরা বিপদে থাকি তখন আমাদের মাথা আরও বেশি ঠান্ডা রাখা উচিত, তখন আমাদের চিন্তা করা উচিত আসলে কোনটা আমাদের ফিউচারের জন্য ভালো, তখন আবেগতাড়িত হয়ে ডিসিশন নেওয়া যাবে না। আর সমাজ কি বললো সেই প্রশ্নটার আগে তুমি বেঁচে থাকতে হবে, তুমি যদি বেঁচে থাকো তারপরে তো সমাজ, সো আগে তোমাকে বাঁচতে হবে। অবশ্যই আমরা মানুষ সামাজিক জীব, সমাজের কথা আমাদের চিন্তা করতে হবে, তবে আগে নিজেকে বাঁচতে হবে, এবং বাঁচার জন্য রাইট ডিসিশন কোনটা সেইটা নেওয়ার জন্য কিন্তু আমার মনে হয় যে রিয়া যে ভুলটা করেছিল যে সেকেন্ড টাইম আবারও সে এই ভুলটা করলো, তার মা বাবা যখন তার পাশে এসে দাঁড়ালো, তাকে যখন নতুন একটা জীবন দেওয়ার চেষ্টা করছিল তারা, সেই মুহূর্তে সে সমস্ত কিছু প্রত্যাখ্যান করে সে তার আবার সেই অত্যাচারিত জীবনে ব্যাক করলো, এবং তারপরে কিন্তু তার ফ্যামিলি স্বাভাবিকভাবে তার পাশে এসে দাঁড়ানোর আর কোনো কারণ নাই, যেটা তার ক্ষেত্রে হয়েছে। এরপরে শেষে যেই ইন্টারেস্টিং ঘটনাটা, সে বললো যে তুমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলে এবং তুমি অ্যাবর্শন করাইছো, যেটা হচ্ছে তোমার হাজবেন্ডের কারণে, এবং সেটা তুমি বুঝতে পারো নাই বিকজ সে তোমাকে খুব টেকনিক্যালি কাজটা করছে। সো এই ঘটনার পরেও কিন্তু তুমি তার সাথে থাকার চেষ্টা করছো, এটা কি কারণে? কারণ তুমি একটা মানুষের এতগুলো ভয়ঙ্কর রূপ দেখেছো, তারপরও তোমার কেন মনে হলো যে এই মানুষটার সাথে আমাকে সংসার করতে হবে, এই মানুষটার জন্যই আমাকে আবার ব্যাক করতে হবে, তার জন্যই তুমি টাকা ধার করতেছো, তার জন্যই তুমি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে আবার তার সাথে থাকার চেষ্টা করছো, এটা কেন? এটা ভাই একটা মূলত কারণ ছিল, সেটা হচ্ছে যে মানুষ ভুল কতবার করে। আমিও যে ফার্স্টে বললাম যে আমি একটা রিলেশনে করছিলাম, আমি অনেক ভালোবাসতাম ওরে অনেক, তো ভালোবাসার জিনিসটাকে আমি বুঝতে পারছিলাম, তো আমার কাছে মনে হচ্ছিল কি যে এখন যদি আমি ওরে ছেড়ে চলে আসি তাহলে হয়তো আমি বাঁচতে পারবো না, মানে আমার এরকমটা ফিলিংস হতো।